नमस्कार गिरगिजानी हाबिरे समाजनावी बी एम डी एफर सदस्य विष्णुप्रिया मणिपुरी डिस्काशन फराम सदस्य आबिरे आज सन्तोष सिंह शिक्षा विदाओ हाबिरे हेचा करतो आज का विडिओ को चादनागा आज विडिओ गत आहने मूल कारण हानल हादे हान सोशल मीडिया शुद्ध व्याकरण बार शुद्ध बनानो यार परिचेता चले एमक भिडियो लाइव भिडियो आपलोड करानी ओता पानार पर मर जेता मारक मशा भारत विभिन्न फामे आसी तान मोरे चाहान करलता त्यो शिक्षक आगो नाते त्यो शिक्षक आगो हानते कोड अफ एथिक्स मानिया तर शिक्षा विदागर तर मातिल कथाओ छुटी मातानी थक बुलिया तो थानुर ओ हेजवानुरे सम्मान जानिया चाउरियांते विष्णुप्रिया मणिपुरी डिस्काशन फोराम छाड़ा आमार ता अन्य कोनो प्लैटफर्म नहीं ओखाने मी आजि के स्कूलर परिवेशे आनाते बीएमडीएफर सदस्य समयखानी मांगुरात बोली आई दूता गिरिगिथानी मोरे माफ करबा आमार शोए शुद्ध व्याकरण हारपानी शुद्ध जिनिस पाकरा निवान हाइहार नाइले सौर भविष्य ध्वंस हईते गिरिगिथानी ते शुद्ध व्याकरण पाकरा निर्हिचा जेतार आयोजाताई करतारा ओताई तानु शुद्ध व्याकरण किसा दई तुम खान दबा दिशे गिरिगिथानी डांगरिया रामलाल सिंह दादा गिरगर सम्पादना काले प्रसाद दर्शन बुलिया पत्रिका हान आग समिया नाथनी गुलि ओहाना लेखक स्मृति कुमार सिंह गिरगी संघान दुई हजार सतर भल्यूम फोर चार नम्बर बसरा ओहाना आमार शुए पल्लाते स्कूले पाकुरताइते पल्ला हिताइताई धनी बारो बर्ण बर्ण शिकात जिताई गावपे বা অক্ষর হিকার জিতাই যাবে গিরিধানি যুক্তাক্ষর হিকতাই যেমন কৃষ্ণ কৃষ্ণ শব্দ হচ্ছে এপে এরে যে মূর্ধন্য ষয় নয় এরে এগোতে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ হাতে ডাঙ্গুড়িয়া অধ্যাপক স্মৃতি কুমার সিংহ দাদাই এই কালীপ্রসাদ দর্শনে আমার শহরে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বাগানিয়া এর সাথেও না বলিয়া শিকা যাচ্ছে গিরিগিদানি মূর্ধন্য সই ইয় এগো অর বলিয়া এ যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ এগো অর বলিয়া গিরিগিদানি আমার শহরে শিকা যাচ্ছে এন শুদ্ধ ব্যাকরণ মান বলিয়া কিন্তু বিএমডিএফ এ যেটা ডাঙ্গুড়িয়া সদস্য আছে ব্যাকরণ যেটাই হার পাশে ইয়ান অ্যাপ্লাইড ग्रामर विषय गिरिगिधानी एनो लिंगुस्टिक्स पार्ट आन तो ए विषय जेता मोटामुटी हार पासी तानु हार पे एन भूल से बिना ना शुद्ध से हान मी एकाडेमिसियन आगो हिसाब से सन्तोष सिंह एन जे लोग ऑब्जर्व कर जाओगा ओपे मीते किन्तु हान भूलते हो भूलते हो एन दुईटा ऐसा गिरिगिधानी মূর্ধন্যস্য লগে মূর্ধন্য ম মিলিয়া এ যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ এগ সমসে গিরিকে থানি এহানুল তাই শুদ্ধ ব্যাকরণ সবে ঠিক তেগা ফুল্লাপি তাই কন্টেন্ট হান গিরিকে থানি ভুল না শুদ্ধ কন্টেন্ট হান ওয়ান চেক এহান কালীপ্রসাদ দর্শনে সাদা আছে লেখক গ ডাঙরিয়া স্মৃতি কুমার সিংহ দাদা পর সম্পাদক গ রামলাল সিংহ দাদা এহান মোর মতে ভুল মোর মতে সাধুই তুই গিরিকে থানি এহান শুদ্ধ ব্যাকরণ হান এহান অ্যাপ্লাইড গ্রামার হান এবগা খাল করে আমার সবে শুদ্ধ ব্যাকরণ কুংহান হিক তাই কি সাদা আদর্শ হান লাগে
শুদ্ধ ব্যাকরণ ভিত্তিকা খানি সবে তাদের ডাঙরিতায় অবাকা কাল নির্ণয়, কাল নির্ণয় ওয়ান হিকতাই গিরি খানি, কাল নির্ণয় ওয়ান হিকতেগা সবে কি সাথে হিকতাই ওয়ান ও স্মৃতি কুমার সিংহ দাদাগিরকে আমারে বাগা দেশে হাতে তা কিহান মাতেছে ওয়ান হারপাত জানার আগে আমার অসমর বিখ্যাত ভাষাবিদ ডক্টর গোলোকচন্দ্র গোস্বামী তার লেখা আমি পাকুরানি মনে গিরিকে থানি ওভানুলতায় ভাষা বিজ্ঞান সামান্য অর্থাৎ সাধারণ উইদিন ব্রেকেট জেনারেল ব্যাকরণ সামান্য বা সার্বজনীন উইদিন ব্রেকেট ইউনিভার্সেল নহয় আরু হব নোয়ারে তার কারণ ভাষা বিশেষে গঠন বেলেগ বৈশিষ্ট্য বেলেগ স্বরূপ বেলেগ হয় সামগ্রীরও তারতম্য ঘটে ব্যাকরণে ভাষার বৈশিষ্ট্যপূর্ণ গঠনের উইদিন ব্রেকেট স্ট্রাকচার চিত্র হয়ে দাঙি ধরে ব্যাকরণ শব্দর অর্থই হয়েছে তন্নতন্ন আলোচনা যিমানেই নিবিড়ভাবে সম্পর্কিত নহোক অন্য ভাষার সামগ্রী কেতিয়াও অন্তর্ভুক্ত হব নোয়ারে সংশ্লিষ্ট ভাষার গঠনের ভিত্তিতে সামগ্রীর শ্রেণী বিভাজনও হব পারে এহান বিখ্যাত ভাষাবিদ গোলোকচন্দ্র গোস্বামীর কথা আনগিরি কিথানি আপনার কাছে ইহা পিলাম হয়তো অসমীয়া ভাষা অর্থবান কি আনবান এবাকা আমি কাল নির্ণয় যে বা কা সৌরে শিকার যে ডাঙাইয়া শিক্ষক সমাজে ওপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঘটমান বর্তমান যেনরে প্রগ্রেসিভ টেন্স বুলিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুলিয়া ওহান শিকার যে ডাঙায় ওপে দেখ ডাঙায় যে বাংলা বার অসমিয়া ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওহান যৌগিক কাল হয় কিন্তু গিরিগিথানি আমার এই মাঠারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া সরল বা মৌলিক কাল হান কি সাথে বললেতে বুঝনা গই গৌরব বা শোয়া ওরে আন পরের তা বাবা তিতে ওরা পিতা করে ওকে গৌরব বা শো গই উত্তর দে তা গিরিগিথানি খুড়া মিতে বাগা এম এ তাম করুড়ি মিতে বাকা এম এ পা করবি এহানেই আমার আদর্শ বার ন্যাচারেল বাকভিধি আমি গিরি গিথানি আমার ইমাঠার কিন্তু এবেও যে ইহার তা আমি ডাঙরিয়া লাল রামলাল সিংহ দাদা গিরকর সম্পাদনা কালীপ্রসাদ দর্শনর ভলিউম ফাইভ 2018 পত্রিকা বানা 42 নম্বর পাতা ডাঙরিয়া লেখক স্মৃতি কুমার সিংহ দাদাগিরকে আমারে মাতের তা করিয়া আসু ওয়া আসু দিয়া আসু এর সাথে ওইতুই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম এ তাম করার সঙ্গে ইহান মাত তুই যে মিয়ে বেকা এম এ তাম করিয়া আসু নাইলে এম এ তাম করতে আসু বলানি দেবাগা গিয়ে গিথানি চেক এ সম্পর্কে ব্রজেন্দ্র কুমার সিংহ গিরকে যে ব্যাকরণ হান লেখায় আগেছে গা ওহানাত মাদের তা মিনিকা গর্গলে পৌরি ওহান নিত্য বর্তমান মিয়ে বাকা গর্গলে পৌরি ওহান ঘটমান বর্তমান মি এবাকা গর্গলে কবি ওহানোর অর্বাচীন ব্যবহার খান পরিচয় অর্বাচীন মানে এব বাকা আগে তো আমার সমাজে ওর সাথে ব্যবহার নিয়ে আছে বাকা ব্যবহার হান অর্থাৎ যে মি এবাকা গর্গ লেপতে আসু এ হান অবশ্য অশুদ্ধ ব্যবহার হান বলেছে কবিগুলোকে তার ব্যাকরণ হানা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ব্যাকরণ হানা 78 নম্বর পেয়েছে গিরিকে থানা
बघा चेगिरी किताली यानंतर त्रिपुराचे पत्रिकाहान 1979 साले त्रिपुरा सरकारे सरकारी खरचे निकुलेसे आमार पत्रिका आंगिरी किताली त्रिपुराचे एहान मंत्री विमल सिंह गिरकर ठौरामे कवि सम्पादक समरजित सिंह गिरके निकालासेल पत्रिकाहान सरकारी खरचे गिरी किताली ए पत्रिकाहाना 1983 साले অন্যান্য মানুর কা বলিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিখুন বলিয়া এপে তানু কলামাগত হসি ওহানা লিখেছি তা আমি যাচ্ছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেনশন আমি যাইতেছি বা আমি যাচ্ছি বাংলায় ওহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে অনুবাদ করে হিতা মি যাওরিগা মি যাওরিগা এন দা আমি আসামে মাতিয়া রান্না কই ত্রিপুরা তো এসাদে মাতিয়া বাংলাদেশ এসাদে মাতারা গিরি গে থানি মি যাওরিগা মি ভাত খাওরি মিয়ে বাকা ভাত খাওরি মিয়ে বাকা লেরিক কাম করুরি মিয়ে বাকা যাওরিগা তো এরে গিরি গে থানি এরে যে আদর্শ রূপে হান বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা এহান দেখলাম ত্রিপুরা তো এহান আসামও এহান বাংলাদেশও এহান তো এরে যে আদর্শ ফর্মে হান এহানরে অস্বীকার করিয়া গিরিগিথানি হুদ্দা যৌগিককাল যৌগিককালে আজ ধাতু গো দোহানি গাউলিয়া হয়তো আমার স্মৃতিকুমার দা লেখক অধ্যাপক স্মৃতিকুমার দা গিরকে মাতের দা ওহান মি পাকড়িয়া আসু মি বাত খেয়ে আসু মি বাত খেইতে আসু বুলাই মি বাত খাওরি না গই মি এম এ তাম করুরি না গো হাতে গিরিগিথানি আমার কোন শিক্ষক গই ক্লাসরুমে কিসাদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৌগরে মি বাত খাওরি না বলিয়া মি এম এ তাম করুরি না বলিয়া মি বিয়ে তাম করুরি না বলিয়া এম এ পাকড়িয়া আসু এম এ পাকড়তে আসু বাত খেইতে আসু বাদ খেয়ে আসু বলে মাত্রায় গিয়ে দেখি তানি এবার হাবিয়ে এবার চেক যেতাই ভাষা হারপিয়ার ব্যাকরণ হারপিয়ার উত্তাই যে আমার যে ন্যাচারাল আদর্শ রূপান আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহান প্রেজেন্ট ইনফিনিট টেন্স লগে আখান ফর্মান আখান গঠনগত দীক্ষান যেহান মরফোলজিক্যাল দীক্ষান ওহানরে সম্পূর্ণ অস্বীকার করানি আছে তে কালীপ্রসাদ দর্শন পত্রিকা হানার ও মরফোলজিক্যাল যে গঠনগত ব্যাখ্যা করানি আছে রূপে এ হানগিরি গিতানি শুদ্ধ ব্যাকরণ সবেহিকানি আদর্শ মডেল হা এসাদই যেতে কোন শিক্ষক এসাদে শুদ্ধ ব্যাকরণ নাও বা গাইতাই আর কোন সব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সব কোন গইও এসাদে আদর্শ ব্যাকরণ শুদ্ধ ব্যাকরণ নাতাম করতাই গিরি গিতানি দুই নম্বর পয়েন্ট গুলো লেপি তিন নম্বর পয়েন্ট গো বানান বিধি সর্বভারতীয় বানান বিধি আন্দোলন আছে ওহান গিরিগিদানি এসাদই তৈ তৎসম শব্দ তৎসম শব্দ বা অতৎসম শব্দ তৎসম শব্দ মানে সংস্কৃত সম শব্দ তৎ মানে সংস্কৃত সম শব্দ এ শব্দ তা গিরিকি থানি আমার তা 50% আছে প্রায় আমার ভাষা না আর অতৎসম শব্দ মানে অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি আগন্তুক যত ধরনের যেটা সংস্কৃত না বল ও তা গিরিকি থানি আমার তা প্রায় 50% আছে তো এ বিষয়ে সর্বভারতীয় বানান বিধি অনুযায়ী এহান তৎসম শব্দ মর্ফোলজি বেসড হইতো গিরিগি থানি এহান বার এক নম্বর ফোনোলজি বেসড
গ্রিক ধানি তৎসম শব্দ এটা মরফোলজি বেসড মানে রূপান যেসাদে সংস্কৃতে আছে ওসাদে আমি লিখতাম নাই আমার তাই গ্রিক জানি এ জিনিসে আমার তাহার পানি লাগতই যে তানু সোশ্যাল মিডিয়াতে হানু মাত্রা যে উচ্চারণ লো বানান ঠিক না হাইয়ান গ্রিক জানি উচ্চারণ লো যদি বানান ঠিক হয় তাই যেতে এ মূর্ধন্য ষয় নয় গো দন্তীয় শোধনা লাগতই বল তারা সাহিত্য এ আনো তাল বস ও তৈজ কলা দেনা লাগতই বল তারা তাল বস দেনা মণিপুরে গৌ দন্তীয় ন দেনা বিষ্ণুপ্রিয়া এগো দন্তীয় স্বয় নয় দেনা বলিয়া এগো ছন্দ আনব দন্তীয় স্ব দিয়া লেখানি ছাত্র আনব দন্তীয় স্ব দিয়া লেখানি লাগতই যদি উচ্চারণ বেশ অর বানানা বেগিরি গিথানি হাইহানি আরিবা কিন্তু অর্ধ সত্য হন কে বললে দে এটা আমি লিখলাম হয়েছে সাদে দন্তীয় স্ব দিয়া তালব্য স্ব দিয়া দন্তীয় ন দিয়া দন্তীয় স্ব দিয়া এটা লিখলাম কিন্তু লিখে না এটা কি এটা একমাত্র সংস্কৃত শব্দ বলিয়া সংস্কৃত শব্দ শব্দ যেটা আছে বা তৎসম শব্দ যেটা মাতে অর্থাৎ মডিফিকেশন ইজ নট অ্যালাউড এর সর্বভারতীয় বানান বিধিহান নাইলে তো আমি আমি চেঞ্জ করিলাম চেঞ্জ করে নারাই আর কারণ আমার তার অবানাত আট দিনের অধিকার নেই আর কিন্তু এটা যে অতৎসম শব্দ যেটা আছে অতৎসম শব্দ এটা আমি যেমন বছর বছর শব্দ হচ্ছে গিরিক থানি এতে বারো মে ত্রিপুরাছে পত্রিকার উদাহরণ আন্দিত গিরিক থানি এতে চেক এফ এই চেক কি থাকে নি ত্রিপুরা চে পত্রিকা হান এ হান আজ তো 40 বছর আগে পিছাতে লিখে দিতা তিন বছর কাম দুমর দুমেল হবসে দন্তীয় সব দেহিতা পরে ওদে 3 বছর দন্তীয় সব দেহিতা চেক গিরি দানি এ হান ত্রিপুরা চে পত্রিকা হান এপেই ইয়া জানো তাই এগো তৎসম শব্দ না হই আর আমি বৎসর এগ সংস্কৃত শব্দ তৎসম শব্দ এগত্ব হতা বৎসর এগত্ব হতা বৎসর বা বছর এপেই এর শব্দ গো বছর শব্দ গো আমার শব্দ গো হান্তে অতৎসম সংস্কৃত শব্দ নাগরি হাতে আমি এব ছর জায়গা দন্তীয় শুদ্ধে পারি আর গিরি গীতানি ঔষধে আর অনেক শব্দ আছে আমি ঔষধে দে পারি আর এবাকা তানু মাত্রা তা কগনেট ল্যাঙ্গুয়েজ জড়িয়ে ইহান আহে ইহান তে বানান বিধি হান এক রুম জিজ্ঞাগিরি গীতানি ইহান লইল কগনেট কগনেট ল্যাঙ্গুয়েজ অর কগনেট ওয়ার্ড এটা আশা যে নমুনা খাল করে মিলে গেছে ওগান তার মাত্রা আনবি এখানে মানে সোশ্যাল মিডিয়াতে এহান প্রচার হান যে এহান কগনেট ল্যাঙ্গুয়েজ অর হাবি শব্দ মান্না হইতেছে যে গ্রিক থানি যেমন অস ধাতু অচ্ছ ধাতু আজ ধাতু আজ ধাতু
কগনেট ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা অসমিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী তারে কগনেট ল্যাঙ্গুয়েজ সান্দরিয়া গিরিকি থানি উতের মাত্রা তাজে কগনেট ল্যাঙ্গুয়েজ ওর হাবি ওয়ার্ড আকসা দুই তুই যেমন অচ্ছত্ব আছে হানছে আজ বাংলা তো আজ তাই তুই অসমিয়া তো আজ তাই তুই বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরী তো আজ তাই তুই নিয়ম হবা কথা হা আনতে এপে বিভাগ বোঝে গো ও ভূধাতুত্ব আহেছে প্রাকৃতত হছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হছে আমার দাদে কি আগে লিখে থাকি মি ও হৌরিনা বলিয়া এগো কগনেট ওয়ার্ড নাই কগনেট ওয়ার্ড গো হিন্দিতেও আছে বাংলাতেও আছে অসমীয়াতেও আছে তাতে আমার তো ভয় না লাগিছিল নাই এনর তে কোনো উত্তর নেই এপে ধ্বনি পরিবর্তন ইয়া অছে কিয়া তার দামে হৌরি লিখিয়া ঔরি উচ্চারণ করিবে না হৌরি লিখিয়া মি হৌরি লিখিয়া মি ঔরি উচ্চারণ করি এগো কগনেট গো হান্তে এগো যদি কগনেট গো এগো চিন্তা করা নি লাগে এ ছবর নগ তাইলে ধ্বনি পরিবর্তন তো ঠিক ঔষধে এরে যে আজ ধাতু এগো সহায়ক ক্রিয়া হিসাবে বহে গো যৌগিক কালে তো এরে আজ ধাতু এগো প্রফেসর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এলের ইকে হানা আজ ধাতু এগো সম্পর্কে বিস্তৃতভাবে লিখেছে তো এর যে আজ ধাতু এগো বাঙালির উচ্চারণ বাঙালির রূপতত্ত্ব ফোনোলজি বা মরফোলজি দুই হানোর সাপোর্ট করে ইট ইজ ফিট টু দেম এরে যে ছয় গো তান ছয় উচ্চারণ কর্তারা লিখতারা তা উৎস ও মানে তামুর কায়গ উপযুক্ত কিন্তু আমারা এগো যদিও এস সাউন্ডের প্রতিনিধিত্ব করে তবে এস সাউন্ডর এপিয়ারে ফোনোলজি দিয়ারিয়া না হেল্পে গিয়ে থানি কারণ মরফোলজি নির্ণয় করতে গেলে রূপতত্ত্ব নির্ণয় করতে গেলে গা ফোনোলজি আইটি গিলি থানি যেমন এবে ফোনোলজি জিয়ারি আছে এবে ফোনোলজি আর কি হান যে অ্যাসিমিলেশন থিওরি সমীভবন থিওরি পিছেকার বর্ণ উপর আগেকার বর্ণ উপরে শেষিয়া যদি আহে ওভারে ওভারে গিলি থানি মাত্রা তার রিগ্রেসিভ অ্যাসিমিলেশন বা পরাগত সমীভবন এপি পরাগত সমীভবন অতএব মানে ফোনোলজি আছে ফোনোলজি মানে রূপতত্ত্ব হন মরফোলজি বানান হন পিয়া চেঞ্জ করে লো তাকি দিকে থানে তো ফোনোলজি বা মরফোলজি দে আর কানেক্টেড টু ইচ আদার টু ফর্ম এ ওয়ার্ড তানু আলাদা বিষয় হ্যান না গই মরফোলজি যে বিথাই তুই ফোনোলজি থানার তুই ফোনোলজি থাই তুই মরফোলজি থানার তুই সাথে কোনো ইয়ারি নেই গিরিকে থানে মি আধুনিক ভারতীয় ভাষা বা সাহিত্যর ছাত্র আছে লুকো মর্তা সিলেবাসে লিঙ্গুইস্টিক্স আছে গিরিকে থানে এ বাগার ভারতর বিখ্যাত ভাষাতাত্ত্বিক ডক্টর পবিত্র সরকার তা গেস্ট লেকচারার গো হিসাবে আসাম ইউনিভার্সিটির ভাষাতত্ত্বর ক্লাস নে শিক্ষা গিরিকে থানে মোর যত ধরনের প্রশ্ন ভাবার ছাত্র আগ হিসাবে ও তামি গিরকল লগে ক্লাসরুম ট্রানজেকশন আছে গিরিকে থানে মি ভাষাতত্ত্ব বারো সাহিত্য ছাত্র আসিল গিরিকে থানে ও সূত্রে এপিস দেউবিতা মরফোলজি বা ফোনোলজি কানেক্টেড হইয়া নোয়া শব্দ গ্রহণ তা আজ তো ঔষধে ঠিক ঔষধে আমি এপে মি এপে এরে আছে গো বাংলাটা ঠিক আছে কিন্তু মি কিয়া এগো দন্তস্ব ব্যবহার করবি না এ দন্তস্ব ব্যবহার করালির কলেকার কারণ হানি বলতাই ফোনোলজি ফোনিম ফনিম মানে মূলধ্বনি গুতারা ফনিমু করে বা সনিম গুতারা তো মূলধ্বনি গরে যে এস সাউন্ডে গিরিকি থানি এস সাউন্ডে গর মূল প্রতিনিধি গল তাই দন্তীয় স বা দন্তমূলীয়
এলোফোন বা ফ্রি ভেরিয়েশন এলোফোন বা ফ্রি ভেরিয়েশন বলে পারে হানতে যে বে মোতা এ সাউন্ডে ও প্রাণীর কা মূর্ধনি গজে পে আছে ফনিম গজে পে আছে উপেমি ও তার তলর এলোফোন তা কি আপনি ব্যবহার করতে তা গিরি থানি যেহেতু এপি ফোনোলজি মরফোলজি কানেক্টেড আছে ওর সাথে এপি ও ফোনোলজি মরফোলজি কানেক্টেড আছে গিরি থানি শব্দ ও এগম আমরা ফিট না হানতে মিয়ে পে দন্ত শব্দ গিরি থানি এক নম্বর কারণ ফোনোলজি কারণ assimilation theory ACBBI assimilation theory জানরে সকারী ভবন দ্বারা সকারী ভবন এর সাথে আরগো আছে রকারী ভবন আছে তালব বিভবন আছে বিভিন্ন লিঙ্গুইস্টিক্স বিভিন্ন ধ্বনি পরিবর্তনর থিওরি আছে ওর সাথে থিওরি আর অন্য মানুষ দাই assimilation theory সকারী ভবন ওপে এর ছ ছ ধ্বনি এটা দন্ত ছ রূপান্তরিত গিরিকি থানি ওখানোর নাম ওইটাই অ্যাসিমিলেশন থিওরি বা সকারী ভবন আমার তার সাথে অনেক শব্দ আছে যেমন নাচ নাচুগো আমরা নাচা উগো নৃত্য তো যে আছে নাচা উগো নাশা আছে দন্ত সব আছে গিরিকি থানি তো এর সাথে আমার তা অনেক শব্দ আছে অ্যাসিমিলেশনর যেমন ছায়া আমি প্রয়োগ করে পারি কারণ যে কোনো হাইপোথিসিস আহান ভ্যালিডেট করা নিলাগে হাইহানগিরি বিজ্ঞানে হাইপোথিসিস ওয়ানরে ভ্যালিডেট করা নিলাগে তো ভ্যালিডেট করে নিতা কি সাথে সাথে দন্ত সলিকৃতা ছ এক নম্বর দন্তসক ফনিমগ দুই নম্বর থিওরি অনুতায় অ্যাসিমিলেশন থিওরি এহান তাই তিন নম্বর তাই এগ সংস্কৃত ধাতু গণাগ তৎসম গণাগ তৎসম শব্দ গণাগই হানতে এগ মডিফিকেশন করে পাবলি অতৎসম শব্দর ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে মডিফিকেশন ইজ অ্যালাউড এহান লিঙ্গুইস্টিক্সর তত্ত্ব আনগিরি কি থানি হানতে এর সাথে প্রশ্ন ধ্বনিগর পরিবর্তন হন না বর্ণগর পরিবর্তন হন থা এপিতে ধ্বনিগর পরিবর্তন হয়েছে কি সাথে এপিতে ধাতুই পুরা সম্পূর্ণ মডিফিকেশন হইয়া অসে মি হৌরি না মাতে আমি ঔরি বলিয়া কিন্তু বাংলায় আমি হই বলিয়া তো হৌ গ ফুললি মডিফিকেশন হইয়া অসে গা আমার ঠারে আতে এপে পার্সিয়াল মডিফিকেশনে আনতে কি আপনার একটা পার্সিয়াল এ ধাতু গ সম্পূর্ণ মডিফাইড হচ্ছে কিন্তু এপে বার পার্সিয়াল মডিফিকেশন মান কি আপনার একটা কারণ ওরে মাতলাম যে ফনিমগ এব ধ্বনিগর পরিবর্তন হান বর্ণগর না ভাই হান কিন্তু বর্ণগ যে পে এ সাউন্ড করে প্রতিনিধিত্ব প্রাণী কা মেইন ফোনিং গত যে শ্বাস পৃথিবী ছ না বহিল বিয়া করে কে বললে ছ ছ ধনী গো আমার আগ নেই যে সাথে আমার হণা হণা মুদ্ধন ধনী গো আমার আগ নেই ও সাথে আমি
তদ্ভব আমার অর্থটা অত সমশব্দ আছে উপদন্তীয় ন কইয়া থাকি রে থানি মূর্ধন্য ন নাও কই তো এবেতা অনুমাতার তাহুদা এ পরিবর্তনে আন এ চেঞ্জ আন শব্দ ক্রিয়াপদতে কি আউ জইতা হাইয়া গিয়ান গিস থানি ক্রিয়াপদতে কি আউ জইতা ও আল্লাহ আমি বিন্দু হই গেলে বৎসর বৎসর শব্দ গলতা নাম গো বৎসর শব্দ গো নাম গো বৎসর বৎসর বস বছর বছর একইবারে ফনিম এক নম্বর তত্ত্ব আর ফনিঙ্গ ওখানে বদলা হাতা দুই নম্বর তত্ত্ব আর অ্যাসিমিলেশন থিওরি ওখানে বদলা হাতা তিন নম্বর কারণ হল তাই এবং তৎসম শব্দ না হই আর গিরিকে থানি আমি মডিফাই করে পারি এখন যে এগো তাই বাৎসরিক শব্দ গল তাই অ্যাডজেক্টিভ গো এগো আমার ঠারে কি তা হবে বছর কি শব্দ হবে বছর কি শরাব থান বাৎসরিক শ্রাদ্ধ বছর কি শরাব বছর কি এগো তেরে বছর চয় ছয় গো আয়া দন্ত শোক সিয়া মেজারিয়ান আখান এক নম্বর থিওরিয়ান ফোনিম গো দন্ত শোক দুই নম্বর থিওরিয়ান সকারি ভবন এসিমিলিয়েশন তিন নম্বর থিওরিয়ান তাই এগো আমার শব্দ গো মানে অতৎসম শব্দ গো এপি আমি মডিফাই করে পারি আজ এখান এহান ইয়া ইয়া আমার ক্রিয়া গো দা বদলা এটা না লবা না নাম বিশেষ্য গো বদলা আছে বিশেষণ গো বদলা আছে এবং এ বদলা নিয়ে এখান এরে আগে মাতলাম যে ত্রিপুরা সে পত্রিকা অনেক আগে তানু করিয়া দেহ আছে ইয়া বছর শব্দ গুলো গিরিধানি বছর শব্দ গো বদলা আছে সমরজিৎ সিংহ কবি সমরজিৎ সিংহ ডাঙ্গরিয়া গিরগর সম্পাদনা গিরিয়ে এটাও তাই শুদ্ধ বানান বা শুদ্ধ ব্যাকরণ রিয়ায় দে এরে যে শুদ্ধ ব্যাকরণ বা শুদ্ধ বানান যে হ্যাঁ আমার সবাই হি কানি আমি তারা মি কি আলে কবিতা আসাদে ও বানা জিগিরি কি থানে মি হাবির মুঙে মাতলু কগনিট ল্যাঙ্গুয়েজ থান হইল কগনিট ওয়ার্ড হইল এরে বদলা তা ধাতু ভাবেই আসবে সম্পূর্ণ বদলা তাহলে এপে কমপ্লিট মডিফিকেশন যে পেই আছে এপে পার্সিয়াল মডিফিকেশন কি আনাই দিতা ওই তুই গিরি কি থানে যে তাই অতৎসম শব্দ বিশেষ্য গো বিশেষণ গো ক্রিয়াপদ গো যে পে খাসু গেসুগা চিনস জানস শব্দ তা দন্তীয় স ব্যবহার করতারা ও তাই নিশ্চিন্তে দন্তীয় স ব্যবহার করে গিরি কি থানি ইট ইজ নট এ ক্রাইম ইট ইজ নট এ ক্রাইম ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স এহানরে ক্রাইম হয় বলে মনে না উপরতারা লিঙ্গুইস্টিক্স ভাষা ভাষাতত্ত্ব এহান 100% ভ্যালিডেট করা নিয়ে আছে এহান লিঙ্গুইস্টিক্স অর সাপোর্ট আছে গিরে কি থানি মি লিখুরি দন্তেশব মাত্র তিন হান তত্ত্ব আছে এক নম্বর তত্ত্ব ফনিম দুই নম্বর তত্ত্ব অ্যাসিমিলিয়েশন থিওরি সকারি ভবন তিন নম্বর তত্ত্ব আনলতায় অতৎসম শব্দের ক্ষেত্রে মডিফিকেশন অ্যালাউড মি ব্যবহার করো ডিগ্রি কি থানি তো বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডিসকাশন করা মর্যাদার সদস্য দন্তীয় সব ব্যবহার করি আর ক্রিয়াপদে বিশেষ্য পদে বিশেষণ পদে ওয়ান আগেও ত্রিপুরা আছে পত্রিকা কবি সাহিত্যিক ঔপন্যাসিক গল্পকার চিন্তাবিদ সমরজিৎ সিংহ গিরকে আগেও করিয়া গেছে গান ইট ইজ টেস্টেড ইট ইজ টাইম টেস্টেড ওভারোডে মি ভ্যালিডেট করবি আগের গীত আনি আজি আবির মুঙে ওভারল খঙ্কুল গুচা নাইয়া প্লিজ ডোন্ট বি কনফিউজড ব্যবহার করি ব্যবহার করে দন্তেশ্বর ব্যবহার করে কোনো প্রবলেম নেই প্রম মাতলু ভ্যালিডেট করা নিয়ে আছে আন হাইপোথিসিস ওয়ান ওয়ান লব এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় অভিধানে ফরওয়ার্ডিং আন যে গিরক গই দেশে ও গিরক গুড়ে চ্যালেঞ্জ করানির মতো প্রশ্ন নেওয়া হের যে মানুষে যুক্তবর্ণ বাগানি হান অ্যাপ্লাইড গ্রামারর অংশ হান ওহান আমার সবে ভুল বাগা দেশে ভুল শিকাই তারা যেটাই আমার কাল নির্ণয় হান গঠনগত দীক্ষান মৌলিক কালু হানরে যৌগিক কাল হান বল তারা ওটা গিরি কি থানিয়ে প্লিজ
চ্যালেঞ্জ না করলাম, এর সাথে চ্যালেঞ্জ করি আর লাভ নেই। এখানেই মাতিয়া, কারণ লিঙ্গুইস্টিক্স যে সায়েন্স হাই হান কি সাথে সায়েন্স হান ন্যাচারাল সায়েন্স হান না গো, ইয়ান ফিজিক্স হান না গো, ইয়ান কেমিস্ট্রি হান না গো, কি দেখি থানি ইয়ান হিউম্যানিটিজ নমস্কার, মোর নাম রামলাল সিংহ, মি কালীপ্রসাদ দর্শন বিলাজে আমার জনাল হানি কালিয়ার ওয়ানর এডিটর ইন চিফ হাদিহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডিসকাশন ফোরাম যে আমার মানো প্ল্যাটফর্ম হান আছে সোশ্যাল মিডিয়ার, যেন সমাজের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিতা চলে ও বিএমডিএফ ফোরাম হনার মাঝে। ডক্টর সন্তোষ সিংহ শিক্ষাবিদ গ্রহকে কালীপ্রসাদ দর্শনে প্রকাশ পাশে আর্টিকেল বা আর্টিকেলটার কন্টেন্টের বুঝে আলোচনা করেছি ওয়ানোর রেসপন্সান হিসাবে ওয়ানোর কালীপ্রসাদ দর্শনের পক্ষত আজকাল ভিডিও আপলোড করবিতা এবং করবিতা এবাকা ডক্টর সন্তোষ সিংহ গিরক শিক্ষাবিদ আব তা কতখান প্রশ্ন তুলা থইল হওয়া করে গিরকে মাতল এত মতে কতখান জিনিস গিরকে মিসলিডিং তথ্য ভুল তথ্য খানি দিল ভুল তথ্যতাই মানুষের আরো মিচিত করলো হাইতা আক্তা মাতল ইমান বাজে আলোচনা করি কিরকর কতক পয়েন্টের বাজে কিরকে আলোচনা থাকল। এক নম্বর পয়েন্ট আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুক্তাক্ষরে কৃষ্ণ এর সাথে বানানো তার মাঝে কৃষ্ণ পত্রিকার মনীষ মৃত্যুন্ন এহান হাইহান এপেই আমার কালীপ্রসাদ দর্শনের ভলিউম ওনার আর্টিকেল হন মাঝে ডক্টর স্মৃতি কুমার সিংহ গ্রহকর আর্টিকেল হন ওনার মাঝে কৃষ্ণগড় হয়তো মুদিনের ছয় নয় যেহান আমি মাতার মুদিনের স মুদিন্ন এবার যুক্তাক্ষরগড় যে আমার পূর্ব নাগরী স্ক্রিপ্টে তার মাঝে এ যুক্তাক্ষর যে গ্লিফ আহান ইস্কর্তা ব্যবহার করতা গ্লিফ ওহানা হয়তো গিরকে মিশলিট কথাই বম্বরণী মর্তা অবত মঞ্জির ছয় নয় হানে ও গ্লিফ নিয় এবার দেশে
গ্লিপোহাল হয়তো গ্রহ মিশলে দিতে পারে। এরে ভুলে হান দশা দেন আঁকা বইটা টুকরা খুব করে পাক করে দেহা দেন আগামী ডক্টর সন্তোষ সিংহ গ্রহ করে কালীপ্রসাদ দর্শনের পক্ষ তো ধন্যবাদ জানাবি দেবর হবাহান কোনো ভুল হান যদি ওই দেবী তার ওহান ভুল হন ইয়াথা যখন স্বীকার করেন লাগে এই কালীপ্রসাদ দর্শনের কালীপ্রসাদ দর্শনের এডিটর ইন চিফ ও ক্যাপাসিটি লো মি গ্রহ করে ধন্যবাদ জানাবি ভুলবান দশা দেন আঁকা। তবে আমি গিরো করাম হিচা চুটিয়া অথৈতু যে আমার যে ইরেগুলার গ্লিফাগ আমার পূর্বনগরের স্ক্রিপ্টে নিজস্ব মুদ্রনগর আমার গ্লিফাগ যে কর্তারা নিয়ে হওয়ার সাথে বক্তাহান আমি কৃষ্ণ বিষ্ণু লিখতে এ বক্তাহান থার এ গ্লিফে গো কৃষ্ণ এ বিষ্ণু এ বা এ বক্তাহান কে আখ করে আচল তারা এ গ্লিপে ও স্কুলের পিছিয়েও হয়তো কোনো অতীর্থ থাই নিশ্চয় হান নিরক্তে গবেষক হানতে নিরকে শিক্ষাবিদাগ এহান গবেষণা করিয়া যদি কে গ্লিফ হোক ইহাদে এই জুলতা ও ইতিহাসে হান নিশ্চয় থাইতই গ্লিফে গড় এ গ্লিফে গড় ইতিহাসে নিরকে যদি খানি গবেষণা করিয়া পেয়া তথ্য পেয়া আইলেতে জগর হবা যাথানোর কৌ সমাজের কখন উপকৃত হইতা নাই এহান গিরকর পল্লাকার এক নম্বর আলোচনা হন এহান আমি ধন্যবাদ জানি তো দুই নম্বর পয়েন্টটা গিরকে কাল নির্ণয় বুঝা গিরকে নামাঙ্কিত পয়েন্ট করে নামকরণ হান কাল নির্ণয় করল নামকরণ হান ভুল করিলা গিরো কথা ও টপিকও কাল নির্ণয় না করি ও টপিকও গিরকর এই যে আর্টিকেল হান ওখানোর শিরোনাম হান কাল নির্ণয় না করছে গিরো কাল নির্ণয় করছে আর্টিকেল হান না লিখেছে নাই করেছে গিরকে কালীপ্রসাদ দর্শনের ভলিউম নম্বর থ্রি না ভলিউম নম্বর ফাইভ ভলিউম নম্বর ফাইভের যে আর্টিকেল হান জানুয়ারি থ্রি যা থার্ড জানুয়ারি টু থাউজেন্ড এইটিনে যে লিখুলেছে ভলিউম নম্বর ফাইভের আর্টিকেল ওয়ান ওয়ান কাল নির্ণয় যে না হয় আর্টিকেল ওয়ান বিষয়ে গিরকে ডক্টর সিদ্ধ কুমার সিংহ গিরকে এ আর্টিকেল হ্যাঁ কাল নির্ণয় যে আলোচনা না করেছে এহানের দায় বিশ্বপ্রিয়া মন্ত্রী যৌগিক ক্রিয়া বারো যৌগিক কাল বিশ্বপ্রিয়া মন্ত্রীর ভাষা আনা ঠারে হাত আমার তা যৌগিক ক্রিয়া আছে যৌগিক কাল আছে এটার স্বরূপ হান কিসাদে হান ওখানেও যে কিরকম আলোচনা হান এ আর্টিকেলে হান কাল নির্ণয় যে না বসে পয়লা গিরকর শিরোনাম হাত গণগুলির হাতে শিরোনাম হান গণগুলির হাত গিরকে যেতে ব্যাখ্যা করলান হাবিম বিশলি ডিঙে গণগুলি একের গা আমি যেহান শুনলু গিরকর যে গিরক যেতে ছিল এগো শুনলু চেইলু হানতে চেইলু শুনলু হানতে গিরকর নামকরণ হান গিরকে উৎসাহে করলো হানতে কিহাদুই আছে কি মাত্র আর্টিকেল হান অর্থ হান কনসেপ্ট হান কি হান উদ্দেশ্য হান কি হান কি হান তার শাস্তে হান এহান গিরকে উপনার আছে ইয়া কাল নির্ণয় বলে আহান লোকের গা হানতে ইহতে কাল নির্ণয় আলোচনা না করেছে আর্টিকেল হান এপি গিরকে যে তা মাতল আমি এক্সাম্পল হান গিরকে দিল আমার তা বিষ্ণুপ্রিয়া মনপুরী ভাষা যেহানোর আমি ঘটমান বর্তমান কাল বুঝার প্রগ্রেসিভ বা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহান মাঝে আসে এক কালে হান সম্বন্ধে গিরকে আলোচনা করলো যেহানোর যে যে ঘটমান বর্তমান কালর এ আর্টিকেল হানাত যৌগিক কালর স্বরূপ হান কি হান ভানুতে মাতে হেতা এপিত মৌলিক কালর এপিত নেই হান গিরকে নামাতেছে কালি নৈকে পিট না করেছে হয়তো যৌগিক কালের স্বরূপ হান গিরকে এ আর্টিকেল হান করলে মাতে গেছে গাদা গিরকে এপি এহাল কোনো ওই মিশ্রিত নাই পান বন্ধ করে দে পুরা বন্ধ করে দেব মর হানাত সরি মোর ফেনপরা জায়গাটা হান গতি এপি গিরকে উদাহরণ আন ধরিল আমার তার যে বাকা কত হান উদাহরণ গিরকে ধরিল আমার এন যৌগিকাল হান মৌলিকাল হানোর গিরকে যৌগিকাল বলে এপি মি এই যে যৌগিকালে হান আমার তা ঘটমান বর্তমানে আছে মৌলিকালও আছে কথা বাস্তবিক এহান এহান কালনি নয় যদি গিরকে মাতাছে কালনি নইলে এহান যে
আমার ঘটমান বর্তমান কালে মূল কালও আছে, যোগ কালও আছে, ধ্যানও আছে। আর কালনি নৈটকাতে আমি কালীপ্রসাদ দর্শন আর কালী ডক্টর কালীপ্রসাদ সময় ব্যাকরণ হাত ডিটেল পিতা নাই। আর এই ব্যাকরণ হাত কালনি নই আমার ঘটমান বর্তমান কাহা বিকাল রূপে ডিটেল পিতা নাই ব্যাকরণ হাত ওখান কালনি নই ওখান এপে ডিটেল আলোচনা আছে কি হাতে কালো যেত গিরকে এহানো মৌলিক কাল হন যৌগিক কাল বলে মাতেছে বললো হানতে আমি এভাকা বেশিপ্রায় মনপুরের যে হান যৌগিক কাল কি হাতে আসে এপে গিরকে যেটা উদাহরণ দেশে ওতালমি হানি এহানোর সত্যতা বা ভুল থাইলে এহানোর প্রয়োগ কি হাতে আসো আমি হাবিব আপনি তুলে দেখাবি এহানোর মাঝে গিরকে যৌগিক কালিকা পুরাগঠিত বর্তমান নিত্য বর্তমান পুরাগঠিত আরে সরি ঘটমান বর্তমান কাল সাধারণ এখানে করে গিরক এক্সাম্পল হান যে দেশে মরফিম গেল দেশে হল আনিমি খানি করে আলোচনা করি ঘটমান বর্তমান কাল এহা দেশে গিরকে উত্তম পুরুষ উত্তম পুরুষ যেহেতু উত্তম ইয়া আসু ইয়া আসু যেমন করি আসু সে আসু নিয়ে পি প্রয়োগ হান করি এখানে আমার ঠান হাবি টটের হান হাবি টটের হান হাবি ভার পিয়ার নিয়ে প্রয়োগ হান মাত্র তাকে এখানে ভুজন দুবরে তর্ক হাত লাগাই দেয়া মিকুমিচে আসু ধ্রুব ভোজনরে বিষয় হাল তর্ক হাত ঠেং করে দিয়া লাগাই দিয়া মিহান দৈগি কৌলি হান মি কুমিচে আসু এবার মি কুমিচে আসু হান নামাতো তাকে কি থানি না মি কুমি চাউরি বুঝতো তা কুমি চাউরি বলে মোরে ভুল নমত কুমি চাউরিতে মহান নিত্য বর্তমানে মোটা জিত গিয়া ভোজন্দু ওরে সৌদ গিয়া বুঝন আর বুঝন্দু বুঝনা হয়ে গা সৌদু লাগে সে হান দিয়া চেয়ে আসে বুঝো নমাতো হ্যাঁ গিরোকে সৌদু লাগছে কে আসে আস কাল করে নোয়ার হর কে আছে ইয়া সত্তা এখন ভুল হইতে আমার এখন এখন কে আছে ইয়া আসত্তা চেয়া থানা কন্টিনিউয়াস টেনশন ঘটমান বর্তমান সৌদু কি লাগে সে বললে তো এগুলো খাম করবে না খান না খাম করে কে আছে ইয়া সত্তা চেয়া আসত্তা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেনশন নাই তা কি জানি এখন ঘটমান বর্তমান কালন নাই তা না কিতা করর ই বাদ খাওরি হুদে হানি ঘটমান বর্তমান কাল হান বর্তমান হাই হান ঘটমান বর্তমান কাল কিন্তু হুদে হান না গই ডিফারেন্স আনে হ্যাঁ মোর যে কুঁয়াং করে তুই বা কিতা কর তাহলে আমি এবার তো এপিওর মাঝে আমি ভিডিও রেকর্ড করবো বলি বললো তা মোর যে কুঁয়াং করে এবার কিতা করবো বলে মাঝে আমি ভিডিও রেকর্ড করবো দিতা বললো তা করি হানি কন্টিনিউয়াস হানে মা করি তা হ্যাঁ ঘটমান বর্তমান কাল মিয়া করি কন্টিনিউয়াস হান কিন্তু আমি যদি মাতরি বুঝনা হয় সদুবেলা হয়ে চেয়ে আসে হ্যাঁ কে আছে ইয়া সত্তা খামপুরনারও খাপনা নেই থাকো সেনে কে আছে ইয়া সত্তা কে আছে ইয়া সত্তা হ্যাঁ মোটে কন্টিনিউস হান না হইতা এপি মোটে তা বেদ যৌগিক কাল প্রয়োগ না যাবে আস দা তুই বেদ না হারতা কুম্বাকা যৌগিক কাল বলিয়া এপি কালে হানি গিরকে বুঝানি হার ভুল হান করেছে আমার ডক্টর সন্তোষ গিরকে কালে তার আমি দুহান অ্যাসপেক্টে বাইক আর আনলে তা আমার টাইম ন করি আর টাইম আনলো যেন আমার চুমকার আমার প্রায় পেয়ার বারো কম্পোজিশনাল অ্যাসপেক্টে হালো করি আর কিতা কিতা এলিমেন্ট কাল সেন্টিস আছে উতালো দিন কালোর বিভাজন ক্লাসিফিকেশন ভালো যেন কম্পাউন্টেন্স বলে আর এখন পিওরলি বেসড অন কম্পোজিশন ওপি কিতা কিতা আছে মূল ধাতু ভাগ আছে বললে অগজিলারি ধাতু ভাগ আহিল সহায়ক ধাতু আহিল বলে দিয়ে উল্লেখ কম্পোজিশন আহিল তা ও সহায়ক ধাতুও লই গিয়া বিভক্ত কিতা যুগ হইতে গিয়া তা কিয়া চিয়া আসত্তা আস অত্তা এটা আসু বলবো লাগে তা মি চাউরি বললেতে চানাও বলবো চা দাতু বললো বলবো উড়ি গো লাগে তা বিভক্তি মৌলিক মূল ধাতু বলবো লাগে তা অগজিলাই গাইলে ওগুলো হয়ে গিয়া বিভক্তি যোগ হইতে তা মি মানুষ সেন যায় বাকা কোনো হবে যার গা এ হানতে আসে সিনেমা হানতে আসে হানতে কিতা চেয়া সত্তা কিতা চেয়া সত্তা টিভি হতে এখন কিতা মৌলিক এখন যৌগিক কাল হান নাই তা এখন কন্টিনিউয়াস টেনশন নাগই হাই
এপিডমি গ্রকর যে কাল সম্বন্ধে ধারণা হন এমনি মাতিং অন্যান্য ভাষা বাংলাত অসমিয়াত আমার কগনিটিভ ল্যাঙ্গুয়েজগুলার এটার মাঝে এটার কন্টিনিউয়াস টেন্সে ফর্ম আন আছে চাই আসো মই টিভি চাই আসো মই পড়ি আসো অসমিয়া লম এটা আমি পড়িতেছি এহান দেয় আমার তাকে এহান ওপির মাঝে এহানোরে যৌগিক কাল দরিয়ার যৌগিক কাল কিয়া দরিয়া হ্যান কন্টিনিউয়াস টেনশন টাইম লোকল এহান কন্টিনিউয়াস টেনশন ইন এসেন্স দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট এবাগাই চলে হান অ্যাকশন হান এবাগাই চলে হান যে আসু পড়িতেছি এবাগাই কাম হান চলে আসে হান ওহান কন্টিনিউয়াস যৌগিক কাল কিয়া বলি আর বলেতে পড়িতেছে পর ধাতু আগাছে আস অগলে ধাতু কলিতে দুগো ধাতু উল্টানতে কম্পোজিশন হলে হারে যৌগিক কাল ধরে আতা যৌগিক কাল হানতে কম্পোজিশন বেশ হান বেশ ফরকিতা এলিমেন্ট আছে তাহলে কাল হান নির্ণয় করে আতা ওলে হান যৌগিক কাল হান বারো আমার টাইম রেসপেক্ট ওহান লোক দেখান গিয়া ইহান যে বর্তমান বর্তমান কন্টিনিউয়াস টেন্স টাইম হল এহান ধরে আতা ইয়ার হ্যান এহান কিন্তু গ্রহকে যেহান আনলো আমার তা কিয়া এপি গিয়া কিতাকর অর্শোয়ার মানলে ঠিক আছে তুমি বাদ খাও দিব লোক কন্টিনিউয়াস আন ইয়েস ইট ইস কন্টিনিউয়াস নো ডাউট ইট ইস কন্টিনিউয়াস নোয়ালার টেশন হান দিল আমি যাচ্ছি মি যাও কি গা বুঝলা কি যা মাতলো না হ্যান ঠিক আছে সে পারফেক্ট টেশন ওখানে তুমি ভুল নাও দেখ কিন্তু হান মৌলিক কাল হান কিয়া বুঝলে তুই যাও রিগাও পিমি তো অগজিলাই সহায়ক দা তুমি না তো মৌলিক কাল হান এটা যে প্র্যাগমেটিক জিনিসের যে প্র্যাগমেটিক মানে ব্যবহারে এ ব্যবহারে হান কি হান বলে আমি ইমে সিম্পল এক্সাম্পল হান নিকে ইতানি আহান যখন এক্সাম দিলাম আমি ক্লিয়ার জিনিস হান ব্যবহারিক যে হান আমি বাতে ব্যবহারে প্র্যাগমেটিক বিষয় হান এহাতে করে আর কি ধরুন কন্টিনিউ আসো হানরে আমি আমার তা সাধারণ বর্তমান যে হান মাতিয়ার নিত্য বর্তমান সাধারণ বর্তমানে আনলো ওহানোর আমি বুঝি আর এহান আনে পারি আর আনে পারি আর ইন অ্যাসেন্স ওখান কন্টিনিউয়াসলি অর্থবান থাই তুই কিন্তু যেভাবে কম্পোজিশন লচি টাঙায় অপি ওখান মৌলিক কালই তুই যৌগিক নাওই তুই এক্সাম্পল হান দিয়ে দিন কোথায় যাচ্ছ বললে বাংলায় মানলতে স্কুলে যাচ্ছি বললা কন্টিনিউয়াস হান যা তা তু থাইল আস তা তু থাইল কম্পন্টেন্স নো ডাউট বিশ্লেটি বাংলায় মানে কই যারা এখন স্কুলে যায় আর তুই ওয়ান কন্টিনিউয়াস হান কিন্তু মৌলিক কাল হান তাকে জানছি একই ভাষা একই বাংলা ভাষা আহান যৌগিক কাল হান মহিলা আগর আহান আর কাউরের মৌলিক কাল হান কিয়া কিতা কিতা উপিত এলিমেন্ট আছে উতালো বিচার হান ওরতা যৌগিক কাল হান বিচার ওহান লড়তা কন্টিনিউয়াস যে মাতের আমি বর্তমান বর্তমান কাল এহানতে এহানতে টাইম হানোর এক্সপেকশন নাই এসেন্সও হালো ধরে আর্তা কামন এবার চলে না আগে চলে পিছিয়ে চলতে হান ওহালো ধরে আর্তা সেটি বাংলা আনলো কই যারা আগে স্কুলে যায় আর হতো বাজারও যায় আর হতো যা দা তু কথা এলেন ওই তো সহায়ক দুজন নাওয়াই কিন্তু হ্যাঁ কন্টিনিউয়াস টেনশন আমি ইয়া করি কিন্তু হ্যাঁ মৌলিক কাল হান কিন্তু সুদা মৌলিক কন্টিনিউয়াস টেনশন সুদা মৌলিক কাল এহাতা যৌগিক কাল নেই সৌদুগী দুগো গুরু বলরা লাগাই দেয় তানু কমিছে আসি কমিছে আসি বলে হানতে মোক হ্যান কে তানু কমি হ্যান করেছে আসি গুরু বলরা দুগোরে লাগাই দেয় সৌদুগী কমি হ্যান করেছে আসি কিন্তু হ্যাঁ কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হান নাই হান যৌগিক কাল পিত নেই বলে কে হাতে কিনা মাতে পারার তা কঠিনও আছে হ্যাঁ যৌগিক কাল না ওই হ্যাঁ মৌলিক কাল হ্যাঁ কে হাতে মাতে পারার তা এবার কুপিত গিরোকে মাতে হেতা যে আমার তা কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান বর্তমান কালে হ্যাঁ এসাধে উদ্দা সহায়ক দা তুলি মাতা হ্যাঁ লাগতো বলে কোরআন মাতে হেতা হাতে করে না মাতে সে তাতে আর্টিকুল হ্যাঁ যেহেতু যৌগিক কালের স্বরূপ হান কি হ্যাঁ হান যে যৌগিক কাল কন্টিনিউ বর্তমান বর্তমান লাগে কিসাধে প্রয়োগ ওখান আলোচনা কাল নিনইল এপি কালরি হান্না করেছে আর্টিকুল হ্যাঁ কাল নিন হ্যাঁ এই না গোস গিরোকে হানোরে ভুল বুঝে আনি কিতানি বা তোমার কাল নিন হ্যাঁ দুরিয়াতে গিরোকে হানোরে মৌলিক ঘটমান বর্তমান করলে এসাদেই মাতে লাগতো গিরোকর মতো গেলে বুঝলে হ্যাঁ মাত্রে হান মিস ইনফরমেশন মিসলিডিং ইনফরমেশন যেহান একাডেমি গিরোকে একাডেমি কোর্স অফ এথিক্স যেহান মাতলো কমান দিয়া এহান তার বিপরীতে জায়গা
এলকে আর্টিকেল হান হওয়া করে হার দিয়া বা হার না পেলে গিরকে যদি আর্টিকেল হান পনার আছে তাইলে ও গিরকর লগে হয়তো ভাই দাদা তাতে হাতে আর্টিকেল হান পেলে হানতে কি হান আন করলে হয়তো জিনিস হান ক্লিয়ার হয়ে গেলে তাহলে হয়তো গিরকর ইহাদে ভুল মন্তব্য হান মিসলিডিং মন্তব্য হান গিরকে না করবে সিম্পল কথা নেবা আমি এক্সাম্পল হান আমি ফিউচার টেন্স অন প্রেজেন্ট আনে পারি কন্টিনিউ আছে ফিউচার টেন্স অন আমি হাউ দিয়ানি আর প্র্যাগমেটিক ইহাদ আমি তো আর কাল আর হতে গোড়াও ডিগতে বলি আর হপ্তা তুমি গোড়াও ডিগতে বলি আমাদের আমি তো আউরি নাই হতো আর হপ্তা আর হপ্তা তো খুব ভবিষ্যৎকাল হানে তাহা বিহার পেরা নাই কিন্তু আউরিগতে বলি তো আছিস আমার ঠালো আউরিগতে ইংলিশ হতে আমি কামিং নেক্সট উইক বলে মাত্র ভুল না কই প্র্যাগমেটিক ব্যথা ভুল না কই আমি কামিং নেক্সট উইক বললে কি হানি দেখি বিচার করে আছে কালে তার বিচারে আনসার করি আই এম কামিং নেক্সট উইক আমি আমি গোয়িং টু শিলচর নেক্সট উইক বললো আই এম গোয়িং টু শিলচর নেক্সট উইক আর হাফ আমি শিলচর যাও দিকে বললো আই এম গোয়িং টু শিলচর নেক্সট উইক বললে ওয়ান যেবাক আমি কম্পোজিশনাল এসপেক্ট লো চিতু ওয়ান আই এম বিভার্ব গাহিল গো গাহিল অগ্রে বিভার্ব গো আর গো আছে অগ্রে বিভার্ব এম এও আছে বিভার্ব আছে পি হানতু হান আমি কম্পাউন্ড টেন্স ধরতো কিন্তু ইন এসেন্স ওয়ান ভবিষ্যৎকাল হান হাত দিবা ইন এসেন্স ফর্মাস দাবি আলুতা ইউ হালো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আন দলুতা আই এম কামিং আই এম গোয়িং টু শিলচর নেক্সট উইক মানুষ হইবা ইটস গোয়িং টু রেইন হারি আপ বলুতা ব্রহ্মপুর চালাক কর ব্রহ্মপুর তুই চালাক কর বলতে ব্রহ্মপুর তুই নাও পড়ছে ইটস গোয়িং টু রেইন হারি আপ ইট ইস গোয়িং টু রেইন বলে কন্টিনিউয়াস হান ইয় যোগী যোগীকাল হান তার দুপি ইট ইজ সাবজেক্ট ইট ইজ ইজ বিভার্ব গোয়িং আহিলা আর একবার বাবু যেহেতু দুগোবার থাই টেন্সে হানরে আমি মা তাই তাই যৌগিক কাল দাঁড়াই কম্পাউন্ড টেন্স দাঁড়াই কিন্তু বরণ পড়তে চালা করে বললেতে অপি মোরতা বরণ পড়তে বললে তো মোটর কম্পাউন্ডেশন নাও চালা কর বরণ পড়তে পরিণ পরিণ বলে চালা কর অপি মোরতা কম্পাউন্ডেশন নাও অপি মোরতা আমার ঠারে কম্পাউন্ড টেন্সে হান এমন জিনিস হান কিন্তু হান বুঝতে আমার সন্তোষগিরকে হান হাত গন্ডুল হান করে বলে আছে ডাঙর নকলে মিসলিডিং ইনফরমেশন নিয়ে পারা যাবে আর কি যে হান গিরকর ঠক নাছিল একাডেমিশন হিসাবে হান না পেলে হয়তো আলোচনা করলে পড়া করলে দাদা বা হাসমাতে হাতে হাতে কি হাতে বললে যে হয়তো ক্লিয়ার হার পেলিস গিরকে হান কি হানো যে আর্টিকুল হান কি হানো করেছি কি হান প্রমাণ করে চাই আর্টিকুল হান যে কম্পাউন্ড টেন্স যৌগিক আলো সর্ব হানে গিরকে জানি চাই না আমি এক্সাম্পল আর তো আনে দিই আয়ের বছর তার পাশে রাজ করবো বলতে বলিছি সান আহার বছর বলতে ফিউচার টেনশন নাই তার পাশে রাসান করবিগতে বলতো করবিগতে বলতো যেহেতু কর দাতব তুমি করে গই থাই আর তে সহায়ক দাত নিল হাতে হ্যাঁ আমি মল্লিকাল বলতো কিন্তু ইন অ্যাসেন্স হ্যান ফিউচার টেনশন মনে চাইব ইন অ্যাসেন্স হ্যান ফিউচার টেনশন কিন্তু কম্পোজিশন লো যেবা বিচার করতো পিগুদা দাঁত আগ আসে নাই ক্লিয়ার দাঁত আগ আসে না তাই মৌলিকাল এহান বারে এহান গিরকে যে এক্সাম্পল হান দিল যদি কোনো হান করতে তা করো আমি এম এ পাকড় রি এম এ পাকড় হোয়াট ক্লাস ডু রিডিন আই রিডিন এম এ বলে হানমি প্রেজেন্ট ডেফিনিট সাধারণ বর্তমান ধরত এহান হবে গিরকে এক্সাম্পল হান দিল আমার কবি ব্রজেন্দ্র দার ব্যাকরণ হলো আমি অবশ্য ব্রজেন্দ্র অজার ব্যাকরণ আমি না পাক আসু হয়তো আমি ব্যাকরণ আন জোগাড় করুন আর আসু যেটাও ওয়ান গিরকে এক্সাম্পল আন এবার দিল যে যদি ওয়ান মাত্রারা এক্সাম্পল আনের সাথে সাইড করলো গিরকে একজাক্টলি হানো না বাহে এহাজা মানলো যে মি গড়লে পড়ি বা এহাজা হানাকি মি করি নিয়ে বাকাই করি বলে প্রেজেন্ট কনভার্সেশন মি করি বলে সাধারণ বর্তমান বললো নিয়ে বাকি একরু উড়লে একরু উড়ি বলে প্রেজেন্ট কন্টিনিউ আসে আছে এ পক্ষে হানো ইয়া কিন্তু এবার কি করে উড়লে যে সাধারণ এবাকা বলে জিনিস মারলে যে সাধারণ কন্টিনিউ আসে কিন্তু এমনও কোথাও না হয় মনে চাইব এনেই খাটাং হানো হরও না হই কারণ প্র্যাগমেটিকে কি হাতে ইউজ হবো হান আলাদা হন চিলি মতো জিনিস হান কী থাকে ব্যাকরণর প্র্যাগমেটিক চাপটা কি হাতে কি হাতে ইউজ হবে কি হাতে ব্যবহার হবে হান চিলি মতো জিনিস হান মোরও যে নি কয়েক বছর আগে
2012-13 में सेवन सिस्टर्स पोस्ट ब्लॉक पत्रिका न्यूज पेपर हाउस काम करवाद मोरगुंद मिगू एर बाबा देखी तक कम्पी कर एबार देखी तक एबार सेंट्रल काम कर सेंट्रल काम कर मैं काम कर संस्था दा सेंट्रल ओ पी पी एल मैं सेंट्रल काम कर मातलो हानमी सेंट्रल काम कर कन्टिन्यू से मातलो हाँ हानमी साधारण बर्तमान हान मातलो एबा का बोलो कितना कन्टिन्यूस ना हुई एबा का बोलो मन थी क्योंकि सैकुल एग्जाम्पल ना तो हानी हानी तु एम कौन ना और तो एग्जाम्पल आए ना लगे निजे जे टेंस है निजे हासार टटेर हान कारो एग्जाम्पल सेट कर ना लगे इमें निजे टटेर हाँ निजे विश्लेषण कर जो टेंसन हान गुति जो कले हान गुति ग्रह जो ग्रीफे हान जो आसे पकड़ हान मजदूर जो पकड़ हान आसे ओता गुड ग्रीफ हान जो कले हान गुजे ओता एग्जाम्पल ना लगे ओता एग्जाम्पल कथान खंडा इतना एहर आत्ता कर कन्टिन्यूस ना हमारे बुझे तु बारो एपे করা তাসু করতাস হাত বলেছে বলত এবার আমি মানুষ দেখলি না এখন কন্টিনিউস না বলতে আমি তার হা তিতে সবরে না খাম করে কে আছে ইয়া হত্যা কে আছে ইয়া সত্তা সবরে না খাম করিয়া কে আছে ইয়া থারতা বুঝতে চাও চেয়া থারতা বলে তোমাদের সাধারণ বলতে মানুষ না সবরে লাগে সবরে না চাম না খাম করে কে আছে ইয়া থারতা বলে সাধারণ বলতে তোমাদের সাধারণ বলতে মানুষ না কে আছে ইয়া সত্তা ওয়ান কন্টিনিউস ওয়ান ইজ ভেরি মাচ ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখন কোনো কথা নেই নিদা নেই আর গিরোকে টেন্সে হান শব্দ পুনর আছে বরা টেন আর্টিকুলে হান কেহান গজ আছে বলতে জৈবিকালর স্বরূপে হান বিশ্লেষণ হয়ে গেছে মাতি থাকে উন্নতা না বিশ্লেষণ করে এটা তেপি মৌলিকাল তেপি নি হাতে মৌলিকাল রচনা করছে তার মৌলিকালে হাতে গিরো রচনা করছে না আর্টিকুল হানি জৈবিকালর হান জৈবিক জৈবিক ক্রিয়া বলা জৈবিক হান জৈবিকাল আর্টিকুল বিশ্লেষণ হয় করতে দেখো তা যে মৌলিকাল হান গিরোকে ইনক্লুড নাও করতে আর্টিকুল হান হান না হইতে কালনে নই গলে তো গিরো কর দিহান হয় লিস আমার কন্টিনিউয়াস টেন্স আর মৌলিক যৌগিক কি সদায় দিহান হয় মতে গেল এপি গিরোকে ভুল বুঝিয়া বা ভুল জেতাও ভুল বুঝাও বা জেতাও রং ইনফরমেশন হান দিল যান মিসলিং ইনফরমেশন আহ এখানে সমাজে নিয়ে গেল যান থপ মাসি একাদশ হিসাবে তা ক্রস চেক করান তা দরকার পড়েছিল এপি ক্রস চেক করানি কথা আছে যেহেতু অপি আলোচনাতে আলোচনা করলাম ইউরোকে যদি ক্রসিকা নাকা দিল হাতে এক দিশা গছে এক আছে হাবিও দেনাচ আছে আর হাবিও দেনাচ আনির ফলে এমনকি আর্টিকল শিরোনাম হান লগিরোকে বিচার করে উহাল না করেছে নিজের তো কালনি নই বলিয়া টপিক আহ করিয়া নিজে হং করা টপিক আহলে হান আলোচনা হা করে গেলে হাতে ইউরোপর আলোচনা হান ভুল হইল ইউরোপর টেন্স সম্বন্ধে আমার বিশেষ করে মধ্যে কাল সম্বন্ধে ইউরোপর ধারণা হানো যে নেই কম আছে আমার যে ঘটমান বর্তমান যে ইউরোপর যে গ্রিফে হান নেই হারনা পাহ পনার আছে কি কি তা গঠন বর্তমান হাতা ও পনার আছে কে আনে আমি এবার মিলে চাউরি বুঝতে কে প্রেজেন্ট গুজুরতে হানোর মি কন্টিনিউসর আমি মৌলিকা নগিতা কন্টিনিউস টেন্স জৈকাল আমি মৌলিকা নগিতা ওহাতে সিলেটি বাংলাতে মাত ইংলিশ এতে ফিচার হন প্রেজেন্ট আনি আর ফিচার হন কন্টিনিউস আনি আর প্রেজেন্ট কন্টিনিউস আনি আর এখানে পাই মালু আই এম গোয়িং টু সিলচার নেক্সট উইক আমাৰতো মিটে নেক্সট আহাৰ সপ্তাহ চিলচাৰ যাওলগীয়া হতে বুলি যাওলগীয়া হতে বুলি বলগীতা এটা অপাৰ এটা এটাত কিন্তু দৌৰাব জানি যে হাবি ঠাৰু হ'ব তাত সূতা আমাৰ ঠাৰ নহয় হাব যিকোনো ঠাৰু হয় আমাৰ প্ৰায় ঠাৰু হয় এটা এটা বাংলাটো বৰ বাংলাত মন যায় আহানে মানে আমি স্কুলে যাচ্ছি বোলো আৰু কাৰণে আমি স্কুলে যাই আহ বোলো আহান বাংলাৰ কল কেলকাতাৰ বাংলা হান দিয়া হান গা জৈৱিকাল হান হ'ল বাৰ শ্ৰেণী বাংলা হান গা মৌলিকাল কন্টিনিউয়াস জানো তুমি মৌলিকাল হান ওভর সেটি বাংলা যে যৌগিকাল ইয়ত নেইতা না হই কম্পাউন্ডে চুপি নেইতা না হই কঠোর গরম উপিতও আছে উপিতও আছে প্রয়োগে উপিতও আছে এর মাগলো হান দিয়া যায় অসমীয়াতো আছে ওখান অসমীয়াতো আছে হাবিতো আছে এহান এবার আমি কালোর বসে যেহান মাতলো গিরোকে হানি কালোর পেট গিরোকে রেহাতে মাতলু তার পিছিয়ে বাকি কালো তাই মিতে কালনি নরকা নব হয়েছে গিরোকর ইমে জাস্ট ভুল মন্তব্য হান করলো হানতে ওহান মনে স্পর্শ করা তা হতা নাম প্রণাম ভুল করলো ওখানে লিড করে গিয়া গিরোকে গিয়া কালনি নই বলে নাম প্রণাম ভুল করে গিয়া কালনি নই হাত গেল লোকা গিরোকে কালনি নই আলোচনা না করেছে যৌগিকালের স্বরূপে হান মাতে হেতা তার পিছিয়ে জিজ্ঞা
আমার আর এক তিন নম্বর পয়েন্ট অজ্ঞাত কিরকেতি প্রচের উদাহরণ খেয়ে রইল ওখান অতি দুর্ভাগ্যজনক আর কমেন্ট নম্বর তো বিমি ওখান অতি দুর্ভাগ্যজনক এরকম যে উদাহরণ আনিল বানল অতি দুর্ভাগ্যজনক তার পিছিয়ে গ্রহে চার নম্বর আগ আমার শব্দরও যায়নি ও তার দ্বিভাগে বাক্য হল শব্দ দুভান বর্গ বর্গীকরণ করলো আন তৎসম শব্দ সংস্কৃত শব্দ আর একটা তাই সংস্কৃত যেটা নাগই ও তালার এক বর্গ হানটি কাটল তৎসম শব্দ অতৎসম শব্দ বলে হাবিরা আকসারে ক্লাব করলো অতৎসম শব্দ বলে হাবিরা ক্লাব করলো হানতে আমার তা তদ্ভব শব্দ আছে বা অর্ধতৎসময় হাতে বিভিন্ন আছে এটা আছে ইত্তমাল মিতি ওয়ার্ড আগে বা মোট বিদেশি শব্দ আগে বিতহ মাসা গাওয়ে এটা হলো হাবিরা আকসারে ক্লাব করলে গিয়া হ্যাঁ তোমাল ওখান গির ওপর কী সুবিধা হানকে করলো মাতামার তো এটা হোক এসা দেবী আলোচনা করে রাখলা এপি গিরকে কত হান এক্সাম্পল দেবে একে লিখা যেমন তন্ত্র সগ কি হাতে ইউরোপ গিরকে দেবে লতা এপি গিয়া দৈল হাতে গিরকে গিয়া তৎসম এই বৎসর তৎসম বৎসর ও তো প্রাকৃত বৎসর আছে আমাঠারে বৎসর আছে আমাঠারে বৎসর আছে ওগুলো তাই গিয়া বৎসর বলে আত্যন্ত সব এপি আনল সাউন্ড হল আনল হানতে এপি সাউন্ড গিরকে আনল যেহেতু কিন্তু এপি আমার তা সগর আমার তা ডেন্টেল দন্ত স উচ্চারণ নাহ এখন গিরকে মারাত্মক ভুল হান গিরকে অকরাবতী আকৃতি মানল গিরকে তা বাংলা ল মাস্টার ডিগ্রি করেছিল যেহানা তা তা লিঙ্গুইস্টিক তার সিলেবাস আসিল লিঙ্গুইস্টিক ছাত্র আসিল গিরকে মাতা গেলকা কিন্তু বছরে গড় মাঝে বছর যন্ত্র সুগান্তে যে গিরকে এপি ভুল হান করলো ওখান গিরকর যেহেতু গিরকে লিঙ্গুইস্টিক্স প্রাকর্ষক হান গিরকর নজরে হান থানা তো করছিল ওখান গিরকে কী হাতে মিস করলো তাহানি আসরিত থান আর কি আসরিত থানতে হান আমি যে ছ গই আমার ছ গ যে ছ গই ডেন্টেল এস সাউন্ড হান দেবতা ছ গ বলে আগে আমার সাউন্ডে হান আমার আমি যে হান ছ গর সাউন্ডে হান ডেন্টেল এস বিষ্ণুপ্রিয়া মুনির ছর সাউন্ডে হান ডেন্টেল এস দেবতে হান এখান ডেন্টেল এস বারো আমার দন্ত সব যে আমার আখর যে দন্ত সব যে আমি দন্ত সব বলে লিখা এগুই এগুই দে রে হান সাউন্ড হান তাই ডেন্টেল এস সাউন্ড হয় না দে তারপরে আখর লাগা যাবে দন্ত সব যে মাঝে আখর লাগা যাবে ইউজি তুই যুক্তাক্ষর বলে হে এগুই আমার দন্ত সব তার যুক্তাক্ষর হয়ে লাগে ওই ডেন্টেল এস সাউন্ডে হান দেতা যুক্তাক্ষর স্কুল বলতো অপৈত দন্ত সৌ মোর তার অপৈত ডেন্টাল এস সাউন্ড আনতে তা স্কুল স্নান বাংলার স্নান করতো আনুষ্ঠান অনেক হতে আমার ঠারে না গই বাংলা তো অসমীয়া তো বিষ্ণুকে মনপুরী তো হাবি তো দন্ত সৌ বলে গই ডেন্টাল এস সাউন্ড আন না দে ওই তালিব্য সাউন্ড আনতে তালিব্য স্বর সাউন্ড আনতে তা গই হানতে যেহেতু বছরে অদ্যন্ত সব যুক্তা করবো না হুদ অদ্যন্ত হল না তাই দেড় সাম্প্র আন তালে বো সাম্প্র আন প্যালাটেল এস ডেন্টাল এস না গই হানতে ছ করে উইকে হাজার পেশ করে পারে তা সার্টিফিকেট কে হাজার করে পারে তা সাম্প্রান তা আলাদা সাম্প্রানে ছ করে অদ্যন্ত সবই আখর আমার যেটা গ্লিপ লিখে অদ্যন্ত সব লিখে আর এগুই কে হাজার ছ করে পেশ করে পারে তা এগুইতে ডেন্ট সবইতে আমার দন্ত সবইতে ডেন্টাল এস সাম্প্রান না দে হান খাটাং হান গিরক যেহেতু মাতের ক্লেম করে তার সিলেবাস আসিল হাইহান অন ক্লেম হান নয় হাইহানেই তুই হাইহান নট আউট তাই মেগা হওয়ার তো সিলেবাসে লিঙ্গুইস্টিক আছে কিন্তু গিরকে এ ভুলে হান কেহার করার তা যার ফলে এটা এটাই ব্যাপারে কাল ডক্টর কেপি সিনহাগা এটা লিঙ্গুইস্ট রিকগনাইজ লিঙ্গুইস্ট গিরক লিঙ্গুইস্টিকর ছাত্র আসিল গিরকর এহাতে মন্তব্য দেয় অনেক কিছু এটা দেখলে মাত্রা নাই কালকর এহাতে লিঙ্গুইস্টিক্সের প্রফেসরই আসিল তা গিরকতে কিন্তু লিঙ্গুইস্টিকের ছাত্রগই থাকে সেগা যেতে গিরক এখন স্পষ্ট হল গিরক লিঙ্গুইস্টিকের ছাত্রগই থাকে সেগা কেপি সিনহা ডক্টর কেপি সিনহা আছে লিঙ্গুইস্টিকর প্রফেসর বা তার জেপিত প্রফেসর করুক লিঙ্গুইস্টিকর তার মাস্টার গইয়া আছে ইয়া যে যেহেতু গিরক লিঙ্গুইস্টিকের ছাত্র যে কোনো লিঙ্গুইস্টিকর ইয়া আমার যে স্টাডি করগা লিরিক্স স্টাডি করগা দন্তস্ব গজা মাতিয়ার অসমীয়াতো বাংলাতো
বাংলা তো আমার তাও, বাংলা তো আমার তাও দন্ত সগো যে মাচারে গো ডেন্টাল সাউন্ড না করে বেশিরভাগ মনে দন্ত সগই ডেন্টাল এস সাউন্ডে আর না দের মানুষ এই বাং একই তালিব্যস প্যালাটাল এস সাউন্ডে আন দেন এপিতেও গিরকে এটা আমার মাত্র গুলহান করলো এনও কেপি পুরীয় ত্রিপুরাচের এক্সাম্পল হান দিল ভেরি আনফর্চুনেট ত্রিপুরাচে ইজ নট দ্য অথরিটি লিঙ্গুইস্টিক অথরিটি বানা গই এক্সাম্পল হান উপরে যে ওখানে আশ্রয় নেন হন তার সাথে একাডেমি সেনার কাবলা ইটস ভেরি আনফর্চুনেট বিকজ ডিটেল গভীরে গিয়ে স্টাডি করিয়া অধ্যয়ন করিয়া এটা লোক এদের মধ্যে বেতন আনা থক মিসলিডিং মন্তব্যগুলোকে একাডেমি সেনা হই একাডেমিক কোর্স অফ এথিক্স মানের গৃহকা হই মানুষ রেগুলার গৃহকা হই এদের প্রাণী হান একদম অনুচিত একদম নেহাত অনুচিত নেহা উহাদ লেতে ওহান যদি লেতে গৃহকে বছর ওর যদি সমৃদ্ধ বছর ও তো বছর প্রাকৃত ও তো বছর আমার তাত বাংলাতেও বছর তারা এক বছর দুই বছর আমার তো বছরই আছে ওগুলো যদি দন্ত সব দেয় তার দিকে গিরকর এম ওইখান মৎস্য সংস্কৃত ও তো মৎস্য সে প্রাকৃত আমার তা মাস আছে মাস মহাকার মাছ এগুলো গিরক মহাকার বা দন্ত সব নিচে দিচ্ছে এ ফর্মুলা যে গিরকে যেন আমরা হানতে এম দেন ওগুলো যে আনের তাহলে আনে মাস এগো আমি মাস না বুঝতাম পাই দুই দন্ত সব দেয় মাস বুঝতাম তাহলে বছর সংগ্রহ মাস আমার তা তন্ত্র সব মন্দির সহ তাল বস হাবি তার হাবিগি তাল বস সংখ্যা নেওয়া হয় আমার ওপি গিয়া তন্ত্র সহ আমার ডেন্টাল এস সংখ্যা না দেয় প্যারাটাল এস সাউন্ডে হান দেয় তাল বস সাউন্ডে হান তাল বস সাউন্ডে হান দেয় অক্ষর বই লিখে তো ও সংখ্যা না হারতে আর তথাপি ও সংখ্যা অক্ষর কে আছে তার কথা ওরে যেহেতু তার তদ প্রাকৃতিক আসে প্রাকৃতিক রূপ হন সেটা তার ইভলিউশনারি ল্যাঙ্গুয়েজ ইভলিউশন আছে ইভলভ হয়ে আছে কেয়াতে এটেমিউলজিক্যাল ধারাও উদ্ভিদ আলাদা ক্যাপসিসি নাগাইছো বলে তা না করেছি ডক্টর ক্যাপসিসি নাগাইছে না করেছি কেয়া ক্যাপসিসি নাকি দা আর ডক্টর সন্তোষী রাম তো কম ল্যাঙ্গুয়েজ প্রবলেম করে আলাদা গির করে হাতে মন্তব্য এম ঠিক আর একদিন যেন আচরিত করলো কি ডক যেগুলো ল্যাঙ্গুইস্টিক্সর ছাত্র আসিল লিঙ্গুইস্টিক তার কোর্স আছে সিলেবাস আছে যে হয় কগনিট রিজান গ্রুপ উপন আছে হোয়াট ইজ কগনিট এ রিজান গ্রুপ উপন আছে কগনিট রিজান গ্রুপ সব উপন আছে হোয়াট ইজ কগনিট উদর হান দিতে এক গ্রহ মাতল অচ্ছ গ্রহকে অচ্ছ অসত্য অচ্ছ আহিল যেহেতু অসত্য অচ্ছ হব বহুত লিঙ্গুইস্টের ভিতরে দে আর ডিভাইডেড ইন অপিনিয়ন নাম পড়া লিঙ্গুইস্ট ডিভাইডেড ইন অপিনিয়ন হাতে ও তুমি নজি দেবা নি মোর ইমিডিয়েট যুগ প্রাকৃত যুগ আছে অচ্ছ ও তার নাম নিত অচ্ছত্ব আশ আছে ও তার আদন্ত সর্ণগ্র যেন ওগো পে ইয়া আদন্ত সর্ণ ছরে তন্ত্র সব ওই সবই ডেন্টাল এস দেব তার বারো দন্ত সর্ণ দন্ত সর্ণ হানতে এগোইয়া প্যালাটাল এস দিল তো তালিবস সন্ধান দিল তা কেন যুক্তা করবো না আমি আগেই মাত্র একমাত্র যুক্তা করে যুম বেঙ্গলিতেও অসমীয়াতেও আমার তাও তন্ত্র সবই ডেন্টাল এস সাউন্ডে হান একমাত্র যুক্তা করে দেবা স্কুল স্থান স্নান স্কেল আমার ঠাকুর লিখলে আমার ইয়ে এটা দিতে যায় যুক্তা করে সারাইলে কোথায় ডেন্টাল তন্ত্র সব লিখলে উপিত ওই ডেন্টাল এস সাউন্ড না দেয় হানতে ছরে গিরকে গা এবার গা ডেন্টাল ইয় ডেন্টাল এস দেয় গিরকে আমার তালিব্য সর সন্ধান তালিব্য সর সন্ধান আনিল এখন মারাত্মক তার গিরকর বিচারর অভাব আহান লিঙ্গুইস্টিক যে গিরকে তাম করেছে গিরক তার বিচারর ডাঙর অভাব আনে আহান কে আহান করেছে তা গিরকে তার বুঝে আরাকে উদাহরণ দিল এখন কে আনে পারে বললে হানা ডিফেন্ড করে গা তারা হানল বুধ হাতু হিরোকে বুধাতু ইয়া করেছে আজ হানার ধাতু কিন্তু হিরোকে বুধাতু ইয়া করেছে আগে না করেছে কারণ সন্তোষ হিরোকে বুধাতু তো না হই বলে আমার তো ওখানে এন্ডোর্স করেছে হিরোকে সন্তোষ সন্তোষ বলে সরি ভোলা সিংহ আমার
রবিকান্ত শিহর বিষ্ণুপ্রিয়া মন্ডির বাসাত লেখান গেছে অপিত ওহান অর্গিলকে এন্ডোর্স করেছে তে এপি যে আক্রসে ও তো পাখি হসে হয়কার হ বাংলা হুদা হসে আমার তা অসে হানতে এপিতে গা যেটাই কগনিট বুতারা কগনিট বু চেঞ্জ হসে বুটে তার মানে গিরে কগনিট শুন দি হানা পাসে এনে এ মন্তব্য হানে হান স্পষ্ট করে গিরে হোয়াট ইজ কগনিট এহানে হানা পাসে আসলে থাম লিঙ্গ শিখলো তার পরে আসলে যে মানুষ ভাই এহাজা মন্তব্য করা কগনিট হান কি হান চিকি Cognate words are words in two or more languages that have a common origin, typically derived from a common ancestor language. Example clear kotha kotha. Cognate eta je cognate words bole eta ki hade je word দুগো বা অন্যান্য দুগো বা কগনেট ওয়ার্ডস তা দ্যাট আর ওয়ার্ডস আর ইন টু আর মোর দুহান বা দুহান তো নিয়াম ল্যাঙ্গুয়েজে দুই বা ততোধিক ল্যাঙ্গুয়েজের তো ভাষার কমন ওয়ার্ড এটা যে তার কমন অরিজিন হাবি অরিজিন আগতা হ্যাঁ উৎসবাক পিতা হ্যাঁ ওটা বা যেটা টাইপিক্যালি ডেরাইভ ফ্রম দ্য কমন এনসেস্টার ল্যাঙ্গুয়েজ ভাষা হ্যাঁ তা সেটা যাকে এনসেস্টার ল্যাঙ্গুয়েজ আমার মাগদি প্রাকৃতি মাগদি পাকৃতে অচ্ছ অবৈত আস আছ হাবি ওয়াস সেদিকে কগনিটি হানতে আমার তা ভূ ভূতত্ব আয়া পাকৃত হস সংস্কৃত জিনিস হস হয়কার হয় অকার বাংলাত হসে শুদ্ধ হ অসমিয়াত হসে উড়িয়াত হসে আমার তা অসে কিরকে আমার তা কগনিটিও চেঞ্জ হচ্ছে ওইলা কিয়া হোক অরি বুলি আর সৌরি কেনা বুলি আর উদাহরণ আমি অরি বুলি আর কিয়া সৌরি বুলি কে নামা নামাকে কগনিটো চেঞ্জ হয়ে গেছে হাতে কগনিটো অরিজিন তা বললাম তাই কগনিট হার বেলেতে ডেফিনেশন হার বেলেতে বুলি আর নমা কগনিটের ডেফিনেশন কেন মাতার বাংলার হ অসমিয়ার হ উড়িয়ার হ আমার অ শ্রেণী বেঙ্গলির বাংলার অ এটা বি কমন অরিজিন আগত এটাই ওয়ার্ড বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মোর টু আর মোর ল্যাঙ্গুয়েজ এটা সেম অরিজিন কুঙ্গ সংস্কৃত ভু প্রাকৃত হ হয়কার আমার তাত গিয়া আমার তাত অ বাংলাত হ হুতাত হ হইয়া গেছে এগি কগনিট কি এগারোটা কগনিট সেটা সেটা গেছে হান কি হ্যাঁ মন্তব্য কিন্তু কগনিট হান ডেফিনেশন এ আনা পাশে হোয়াট ইজ কগনিট আনা পাশে মানে এ ল্যাঙ্গুয়েজ আছে কগনিট ল্যাঙ্গুয়েজ দে আর ফ্রম দ্য সেম অরিজিন সেম অ্যাসেস্ট্রাল প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজ সেম অ্যাসেস্ট্রাল ল্যাঙ্গুয়েজ হাত দা হাত ওখানে তাদের কগনিট ল্যাঙ্গুয়েজ বুঝতে হাত এপি আমি কগনিটের এক্সাম্পল খান খানি পেরা দিই থাকি কগনিট কি জিনিস আর হ্যাপিক এপি গিয়া আমি ইংরাজিত ইংরাজিত সংস্কৃতে মাতৃ উইডার সংস্কৃতে মাতৃ উইডার ইংলিশে মাদার উদার জার্মানে মাটার জার্মান ল্যাঙ্গুয়েজে মাটার এটা হাবি দে আর কগনিট আমার সংস্কৃতের মাতৃ হব ইংলিশের মাদার বারো জার্মানির মাটার মাটার এগি কগনিট কি তানো অরিজিন গো উৎসাহ কথা হ্যাঁ তিন সংস্কৃত ইংলিশ বারো জার্মান এটা উৎস আগ্রহী উৎস কি কথা আছে আছে বলতে চাই প্রোটো ইন্দো ইউরোপিয়ান রুটা গো ও নুচার নকরণ আর তার শ্রেণী হ্যাঁ ম্যাটার ম্যাটার দ্বারা এম ইচ আর তানুর কি মার্কা আন আছে তার লিঙ্গিশর তারপরে টি ই টি এর ম্যাটারের হাতে রুটা অর্থ আসে ওগো কি গো রুটু গো কি তার গো প্রোটো ইন্দো ইউরোপিয়ান রুটু গো ওগোত্ত আসে কি তিন হ্যাঁ আমার মাতৃ সংস্কৃত মাতৃ ইংলিশের মাদার যেমন ম্যাটার এগি কগনিটিভ হাতে মাতৃগো এগি মিলের তা তাতে হৌ গো হয়কার হ পাখির গো অসে বলে হ্যাঁ নামিল বলে আমাদের হ্যাঁ কি সাথে বিচার হ্যাঁ কগনিটর ডেফিনেশন হ্যাঁ বলে তাহলে নম্বর লইছে কগনিটর ডেফিনেশন হতে যে পিত তোর ফরমান যেহানো অর্থাৎ উৎসব আগত আছে যদিও কমন যদি শৌচা হয়ে থাক অবিতা হয়ে থাক ওগি কগনিটি বুঝা হাতে কিরকম কগনিটর ডেফিনেশন হ্যাঁ না পেপি যা এ ইয় হান মোর মনে ওর মি
আইবিএম পেশানাত আলোচনা করতে কথা আন মাতে শিলুতা ওখানে বুদ্ধিগিরকে মন্তব্য আনতে মাতে তা কথা আমি মাতে শিলুতা যে আমার যে মাগধি প্রাকৃত মাগধিজাত ভাষা ভাষা তার মাঝে কেহান যে অন্যতার না হয় সরস্বনী জাত ভাষা তেহান নাও যে আমার তা মূল ক্রিয়া বই ওর লগে ইয়া প্রত্যয় লাগিয়া অগ্রে এবার গোল লাগিয়া ওর লগে মার্কার বিভক্তি যুগইয়া এটাই ব্যাকসারে ক্রিয়া বিভক্তি গোটাবাদ দেয় বলে হিলুতা এই গোটাবাদ দেহের মাঝে মিমাতে হিলুতা কীতা পল্লাকার যে ধাতুবর কগ্নিডীয় কোনো সময় আলাদা দিতে পারে পল্লাকার যে মূল ধাতুবর কগ্নিডীয় কোনো কোনো সময় আলাদা দিতে পারে কিন্তু অগ্জিলাই রেকর্ড নেই কগ্নি রেকর্ড নেই কগ্নি ল্যাঙ্গুয়েজে কি আলাদা না কগ্নিটি আলাদা না বলে হিলুতা মানুষের ভাঙে কীতা অগ্জিলাই যে কি জোর কগ্নিটি আলাদা না মূল ধাতু ধরনের মিয়া মারলো বাদ খেলে চাপিলে তাও তা চাপিলু বলল বাংলায় চা খেয়েছেন বোধহয় মি পিলু বলল তাহলে খেয়েছেন বোধহয় মি মারল চা পেশু বলল চা পেশু চা খেয়েছেন তা নয় আমার টু ড্রিঙ্ক ও তা টু ইটু খানা আন বুঝলি অসমীয়া মাত্রা ও পল্লাকার অন্য কোনো শেষ উপর হাবি সময় নসেছে কিন্তু পান করা হবো তা তো আছে প্রয়োগে তা হবো তাহলে তো আছে কিন্তু পেয়ে যেমন ভাত খানা পেনা তার মধ্যে অনেক তার মধ্যে হাতে করে হতো বেশ কোনো কোনো সময় শেষের কিন্তু অগ্রের এগোতে কগ্নিট ল্যাঙ্গুয়েজে কিন্তু ও আগ বই আসবারও থাক অগ্রারি এগ্রি ভাইরে নেই বাংলা অ্যাসামিস উড়িয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরি হয়তো অন্যান্য ইন্দোরিয়া ল্যাঙ্গুয়েজ আছে এগিতা আসবারও থাক আমার তা থাক এগ্রি ভাইরে অগ্রারি নেই অগ্রারি কগ্নিট না সেচের বলে কগ্নিক ডেফিসিশন আনতে হয়তো উপন্যার আছে আনতে হান্না পাশে আনতে ভুল মন্তব্য হান যা ইনট্রিট করে গেল এতে ক্ষতি হান নাই শুদ্ধ ব্যাকরণ বলে ঢুকাই যা এতে মিসলিডিং ইনফরমেশন মাই দিয়া জানা সমস্যা আর তো জটিল করা নেই আমি সে এটা কেহাতি লইয়া কমিশন হবো কেহাতি লইয়া সমস্যার সমাধান করে লাগাছি এখন সে তার আর 50 বছর এলো না কাটিক সমাধান উন্নতির পথে দেখা আলো আর 50 বছর এলো না কাটিক বলে লাগাছি তার উপর আর তো সমস্যা লিখে লিয়া হাইতে না ওইটা মিস ইনফরমেশন দিয়া সমস্যা আরও জটিল করা বুঝতে সারাসি এখন গিয়ে করো কগ্নিট সম্বন্ধে যেহান হান মাতল ওহান মাতল হান তারপিছে জিঙ্গামি গিরকে রাগাতি মারল ইয়া নিজস্বতা যেহান মাতল গিরকে যোগিকাল সহায়ক ধাতু এই নিজস্বতা বলে যে ডেন্টাল এস বানে ওখানে আমার নিজস্বতা আরও মাংস দেবা সাউন্ড খাবলো গেলে যেহেতু যে সাউন্ডটাই হান দেবে জার্গা ফোনলো দিল জার্গা তাহলে তো কিরকে তালিবস মুদিনস দন্তস একই মেইন ফনিঙ্গ মূল ফনিঙ্গ কিরকে দন্তস বদরে এগে হ্যাঁ বুঝতে তালিবস মেইন আসলে এগি প্রতিনিধিত্ব এগি ফনিঙ্গ দেয় তালিবস ডেন্টের চেয়ে হানতে তা হতা তালিবস ইহার সামান্ত ওগো এরা যায় কিরকে গা দন্তস দেয় তালিবস ওর সামান আনে হানতে এপি এখন আরও দিন আমার সক্রিয় তাহলে বিকৃতি করল তা নষ্ট করে যাতে হানে দন্ত সৌগো ঠাই নিতে সৌগো আমার যেহেতু ডেন্টালেসের সন্ধান দেয় সন্ধান ডেন্টালেস দিল কিন্তু আমরা গ্লিপ্রত ঠাই না গ্লিপু কথায় তার আমার উড়ে অছত্তাহ আছে এটিন মর জয়া থাই উচ্চারণ আছে আমি যে ছ বলে আর নমাইতে নাই গেছিলু আমরা তো নমাইতে নাই গেছিলু আহে বলু জানি গেছিলু সৌই আমার তো ডেন্টালেসের সন্ধান উই হয়ে দেয় তা দন্ত সৌই না দন্ত হই তালব সন্ধান দেয় এ হান গিরুকে মিস করে গিয়া আর ডাঙর ক্ষতি আন করল এহালে মিস ইনফরমেশন দিয়া আর ডাঙর ক্ষতি আন গিরুকে লুকিয়ে দিল আর নিজস্বতা উল্টে আরও নিজস্বতা হারানি হারানি রুল গেছে এসা দিলে এহালেও তো মারল গিরুকে মাছ যাতে গিয়া মারল গিয়ে মাছ উড়ে গিয়ে তো শো দিত মনে করো আমার জানছো মাছ ফিস মাছ মারে ফিস যেহেতু ও সংস্কৃত শব্দ না কই কৃষ্ণ হতো মৎস্য মৎস্য হত মৎস্য সে প্রাকৃত জগঠিয়া মাছ আছে অগো দীর্ঘয়া মাছ আছে ওরে ওরা ডেন্টালেস গদিল হাতে হাতে ময়কার মাধ্যম তো সদ মাছ দিল হাতে মা বলে আর মাছ যেতাও হাতে গিরকে আর সাধারণ বিকৃতি করা নিয়ে উঠিয়া পড়ে সাধারণ বিকৃতি করা কারণ ওই তো তাল বসন হানদের ওই তো মাছ না বোঝায় মাছ বুঝে আমরা তাই রাখি মাছ না বোঝায় আমি কবিতে তালিবস ডেন্টাল দর্দশ হইতে তালিবস উচ্চারণ আনতে রান্ধে মাস বুঝা হয়
यहाँ टोट दाँ था मस मस खेले गो मस खेले गो उठ दाँ था वहाँ निकल कर देता उतो सो वो कुंगो लिंग्विस्टिक स्टूडेंट आ ताल पुरस्कार दिया है शायद लिंग्विस्टिक ना हो लिंग्विस्टिक स्टूडेंट हो ता यहाँ मौन सब क्यों होते ताल लिंग्विस्टिक स्टूडेंट हो ताल पुरस्कार दिया है शायद लिंग्विस्टिक ना हो ओहले ता काल पुरस्कार ना करेगा क्या ता तो फिर कभी चेंज करेगा ता ना करेगा इसे कारण वन দিকে হলো ছেলে না ও কি সন্ধান কই আনে রিপ্রেজেন্ট করে ওখান জানা লাগতো বর্ণ গো আমরা গ্রিপ গো ইউজ করে আর তো তার বুঝে মধ্যে যে ও কর ও আমরা কি সন্ধান আনে ওখান আগে হাত পাবো ওখান সে ওর ব্যবহার করো বরাবর তার পিছে গিয়া গিরোকে গিয়া আর এখানে আইল আয়া গিরোকর আর এক জায়গা গিরোকে গিয়া আর লগাতা সকারীকরণ বলে হানল গিরোকে ও হানল আর মিসলিডিং তথ্য হানি দিয়া হাবিজাবার ক্ষতি করল অ্যাসিবিলেশন গিরোকে আনল মেথড ওয়ান অ্যাসিবিলেশন লিঙ্গুইস্টিক অ্যাসিবিলেশন আন কি হা মি ডেফিনেশন আন পাক ইংরেজি সানি যেটাও কর মি লিঙ্গুইস্টিক নাও পাক ডেফিনেশন ইজ দ্য মেইন যে কোনো আন অধ্যয়ন করতে স্টাডি করতে ডেফিনেশন এর তাই কি যেগুলো ডেফিনেশন আন পরিষ্কার করে হারপা পাঠের ওগুই ডেফিনেশন আল হুদা আগবড়ে গই ভুল করে না করে মনে হচ্ছে বাংলা গিয়ে যে কোনো সাবজেক্ট ডেফিনেশন দেয় কী আসল কী গো ডেফিনেশন আর থাকবা ডেফিনেশন যে এক্সটার্নাল পয়েন্ট হলে ওখানে মেনশন করে দিবে ডেফিনেশন মানে শুদ্ধ ডেফিনেশন আনে ইনক্লুসিভ ডেফিনেশন আনে যদি কোনো এক্সেপশনাল পয়েন্ট থাকে থাক ওখানের কাজ জায়গা মাঝে ওয়ান ইনক্লুসিভ ডেফিনেশন ডেফিনেশন ইনক্লুসিভ না লাগবে ওখানে আপনার পরিষ্কার করে দেওয়া গিয়ে থাকে এবার যে অ্যাসিবিলেশন মিলা যেখান থেকে আনল অ্যাসিবিলেশন ইজ এ ফোনোলজিক্যাল প্রসেস ইন লিঙ্গুইস্টিক্স হোয়ার এ নন সিবিলেন্ট সাউন্ড বিকামস এ সিবিলেন্ট সাউন্ড ডেন্টাল এস ফর প্যালাটাল এস মানুষের গান গিয়ে থাকে অ্যাসিবিলেশন হানো ফোনোলজির প্রক্রিয়া হান যেখানে লিঙ্গুইস্টিকর প্রক্রিয়া হান যেহানাত নন সিভিলিয়ান সাউন্ড হান ছ করে নন সিভিলিয়ান সাউন্ড করে গিয়া সিভিলিয়ান ডেন সে গা এখন গিয়া নন সিভিল সাউন্ড গিয়া সিভিলিয়ান সাউন্ড ওর পরিণত করে গাতা আহের তা কুমার তুই সিভিলিয়ান সাউন্ডতে ডেন্টাল এস বা প্যালাটাল এস প্যালাটাল এস মানে তালুপর্ষ ডেন্টাল এস মানে দ্বিতীয়ার্ষ হানতে এবার চেক গিয়ে থানি এহান করতে গিয়া গিরোকে গেলে যেমন এ ফৌলা ইউলে গিরোকে গা ওরে কিতা করলো আমার বছরও করে বছরও করে এসে গো নন সিভিলিয়ান গো ছ গো নন সিভিলিয়ান গো এবারে সিভিলিয়ান ডেন্টালেসও তালতা না ডেন্টালেস আলো হানতে তন্ত সব হুদে ব্যবহার করলো হানতে হুদার দেন তো সব ব্যবহার করলো তা বারো আমি রিপিট করে এমনই তো দন্তস্বগ যুক্তাক্ষর সারা এগো ডেন্টালেসর সম্ভব না দে যুক্তাক্ষর হে ডেন্টাল দন্তস্বগ আমি যন্ত্রস্ব লিখব লিখে আখর গো লিখা এগোই একমাত্র যুক্তাক্ষরের বেলায় এগোই ডেন্টাল এসর সাউন্ডে আনতে তা এ ধ্বনি আনতে তা ডেন্টাল এসর কিন্তু ক্ষুদ্র যুক্তাক্ষর না এ ব্যবহার হইলে আমি সাহিত্য তালগুস সম্ভব না তা সাহিত্য দাঁড়াই আমি নমা দিয়া সাহিত্য ওপে তালিব সন্ধান আমার তালিব সন্ধান হারতা ওই তালিব সন্ধে আনে ওই দেরতা প্যালাটেল এস হানতে যেহেতু শিবলান্টে হান গেলে তোমার সন্ধানলো তে গেলে হাতে এপে গিয়া বছরও করে গিয়া ডেন্টালেস আনে ওই নাও দিল হানতে ডেন্টালেস আনে গিয়া দেন তো সব আনে তা সন্ধান গেলে তো তালিব সন্ধান দেবতা তাই বিগ্রহ তালিব সন্ধান আনে আমার তো তাদের বছর বছর রয়েছে বছর রয়েছে না বছর তালিব সন্ধান প্রাণী লাগতো এরে হান গিয়া বিকৃতি হানে হাতে হান কি হান হোয়াট ইজ দিস হ্যান ডিফরমেশন আনা ওই বাসা হানোর বাসা হানোরে ডিফর্ম প্রাণী আনা ওইটা তাই লিঙ্গুইস্টিক আমার ভাষা আনার রিফর্ম করে আনা তার ডিফর্ম করার থাকে না রিফর্ম করার হাত আনা হ্যান ডিফর্ম করার থাকে হারনা পেয়া করলো আনতে ডিফর্ম করার তা যদি ক্যাপিশন আগে এসে যদি তার লিঙ্গুইস্টটা বলি ওই এর সাথে কাম না উঠিস বা তার লিঙ্গুইস্ট এর সাথে
কাম অগ্নিকাম নকরিস। কেউকে যে ভ্যালিডিটি করিয়ে মাত্র এসা যদি তুলে ভ্যালিডিটি করা নি তাহলে সমস্যাতে যখন নেমে গেল নাই এটা হচ্ছে গিরি থানি এটাই দায় খুটো নাটক কিরকম টেনশন ধরে নেওয়ার আছে আর্টিকুল হান করলে বুঝে নেওয়ার আছে নি একদম ক্লিয়ার কাট লিখ করে দিই না এবার নামটি বুঝতু আমার কালে হানোর গিরক ইয়া ঘটমান বর্তমান কালোর গিরকর গ্রিপে হান একদম অতি দুর্বল গ্রিপে হান তাহ তো মৌলিকাল এদে আছে যৌগিকাল নদে আছে আমি তো মৌলিকাল হান তো প্রেগমেটিভ আসে বললাম নাই ফর্মেট হাতে আহান ও তো বাংলা তো আছে আমি যাইতে সি বললাম কিন্তু ওই তো ওই যারা স্কুলে যায় আর বললাম কন্টিনিউয়াস হান আছে ইন এসেন্স ইট ইজ কন্টিনিউয়াস বাট ইন কম্পোজিশন ইট ইজ সিম্পল টেন্স মৌলিকাল কম্পনটেশন না গই এটা তাই প্রেগমেটিভ আহার তা অর্থ আমি ভবিষ্যৎকাল রূপে যেটা আনতো ইংলিশও ভাবি ব্যস্ত জানি তো আর বছর ঘোরা আর বছর রাস করা রাস করবি আর বছর রাস করবি কীর্তন করবি আর বছর মৌলিকাল হানি নাই ইংলিশ হতে ইংলিশ এখন যোগ এখানে ফিউচার টেস আই এখানে ফিউচার টেস হতে আই উইল ফিউচার মনে হয় বাংলা জানি জানি আমি সাধারণ যেটা ব্যাকরণ যেটা বাংলায় ব্যাকরণ যেতে বাকরসি ওটার কথা নাতি যে যে কালরে আমি সাধারণ কাল বলি আর সাধারণ বর্তমান সাধারণ ভবিষ্যৎ সাধারণ অতীত এহানি হাত বিমলিকাল আমি সাধারণ অসাধারণ যেহান ইংলিশে গেলগা এহানি হাবি যৌগিকাল আমি অভিজ সহায়ক ধাতু আমার কিন্তু ইংরাজিত কেহান কর্তারা সাধারণ বলতে হুদা সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট এহানি রে সাধারণ ধরতারা মৌলিককাল কিন্তু ফিউচার ইনডেফিনিট হওয়ার জানো মৌলিক না ধরতারা যেহেতু মডাল অফ জিলে আমার আই শ্যাল ডু আই শ্যাল গো গৌ যদি বারবার সেল ও মডাল অফ জিলে হমিল যেহেতু অক্সিলারি হমিল হওয়ার জানো যৌগিককাল ধরতারা এটাই তাই বেসিক ডিফারেন্স আর কি হাতে কিরকে পেয়ে গিয়া যে মন্তব্য করলো আমার যে আমার যৌগিককালে হান আলোচনা করতে গিয়া ঘটমান বর্তমানে হানোর সম্পূর্ণ বুঝিয়া বা আসলে ঘটমান বর্তমানে কালে হান স্বরূপে হান কিরকম সম্পূর্ণ ধরনের আছে হুতা মল্লিকা হান যেহেন আছে ওখানে আর পাহা বাকিটা হান না পাস কুকুর দুগর লাগাই দেয় সৌ গিয়ে কুমিচেই আসে কুকুর দুই গিরে লাগাই দেয় সৌগি সৌ দুইয়ে কুমিচেই আসে এখন কন্টিনিউয়াস টেনশন না গই ঘটমান হান না গই চেয়ে আসে না তা আসতে তো এখানকে মৌলিকাল হান যৌগিকাল হান না হইতা এটা টোটের বাসা হাবি টোটের হান এসাই টোটের হান তা আমার মৌলিকালও হনুমাতের হান আমি ও হনুমাতের হান কেতা করার বাদ খাওড়ি তো মানে এবার খেয়ে আসুন আমি ইটিং ওয়ান মাত্র আই মিটিং ওয়ান মাত্র হইতা বাদ খাওড়ি বললো ওহানো ইয়া করে যেহেতু ইন অ্যাসেন্স ইজ কন্টিনিউয়াস কিন্তু ইন কম্পোজিশন ইট ইজ হাই হানতে ইন এসেন্স ইট ইজ নি বাদ খাওড়ি কেটা করব বাদ খাওড়ি দাদা আই এম ইটিং ওয়ান মাত্র হইতা কন্টিনিউয়াস ইন এসেন্স ইট ইজ কন্টিনিউয়াস বাট ইন কম্পোজিশন কিতা কীত আছে হুদা বাদ খাওড়ি বলে দেয় খাওড়ি খাও গই একমাত্র ধাতু ক্রিয়ার ধাতু আর তো নেই হানতে হ্যাঁ মৌলিক কাজ কিন্তু টেনশন কন্টিনিউয়াস হল নিয়া করতো ওখানে আমি বুঝাবো দিতা প্রেগমেন্টিক হলে মাত্র নি এহাতে এহাতে বুঝা বুঝাবি যেহেতু ভবিষ্যৎকাল হানোর প্রেজেন্টটা নড়ি আর কালি আহার আপনার ঘরে যাবি অতে বললো এহাতে এসাতে তো চলে তা থাকি তো আমি ওখানোর বিচার আমি এসেন্স হানলো তো তাঁই তাই টেনশন হান বারো কম্পোজিশন হলো আর কম্পোজিশন যেহেন মাত্র উহা লোহার মৌলিকাল জুইকাল ওখানে বিচার করতে হ্যাঁ হাতে যেতাই একাডেমি কোর্ট অফ এথিক্স যে ওই মানে চলুরি এটা চলুরি বললো মানো আর এসাতে ক্রস চেক না করে জিনিসে তারে ক্রস চেক না করে এহাদে থক মন্ত্রী বহন করা নিয়ে হান অতি থক নিয়ম প্রার্থনা একাডেমি হান করে ইস মাতে ইস আনকল্ড ফর আর কিতাব মাত্র আনকল্ড ফর এখন উচিত নেই ইয়ারে আনিয়া আর তো কিতাব না গিরকে যদি ফোন হান করে দাদা বাহু কি আর্টিকেল মাতে হাজার সন থেকে ইয়ন হাতে কনসার্ন করলো থেকে দিয়েছে জিনিসজন হবা করে পার আমি দেখি তা সমাজে হাত দেবনে হাতে শত্রু থাকা আমরা কোশ্চানকে আলোচনা করলো তো লিওর জিনিসান নাই আলোচনা করলো লিওর জিনিসান হ্যাঁ তো আমি যেতে আবার গ্রহ করে ধন্যবাদ দিত যে কৃষ্ণ হওয়ার যে আমার যে কৃষ্ণ কৃষ্ণ হওয়ার হওয়ার যে তার গ্লিপগুলো যে মিষ্টিটা আছে আমার অধ্যাপক ডক্টর সীতি কুমার সিংহ গিরকে ওখান দণ্ড গিরকে ওখানকে আমি করে কালীপ্রাদ দর্শনের পক্ষ বারো সঙ্গে ধন্যবাদ আহান জানিয়েছ
লোহিত মি মাতা এমন ইচ্ছাই যেহেতু গিরকে লিঙ্গুইস্টিক্স স্টুডেন্ট আসিল বলে মাত্র কিন্তু গিরকর লিঙ্গুইস্টিক দখল হওয়ার নেই হাতে আমি হানি হার পিয়ার গিরকর আমি দখল হওয়ার নেই হান এ পিটি হার পিয়ার ক্যাপিসিনার আছে গিরক লিঙ্গুইস্টিক না গই ঠিক এবার গিরকে কথান ডিপোজিট কথান এবার স্মৃতি আকর কি হান গিরকে ভোলা সিংহ গিরকর যান বাসাতত্ত্ব লিখেছে বিরাট রবিকান্ত সিংহ শ্রীযুক্ত রবিকান্ত সিংহ গিরক বাসাতত্ত্বর গোলে যে এখানে লিখেছে ওখানে গিরকে আমার আশ দাত ওরানে হ্যাঁ কুম্পিত্ত ওরে মারাঠির ভাষার পার্টিকুলার পার্সনাগর পার্টিকুলার ইয় বিজলিন লাগাছে আগরে স্টেম আগর তো আনেছে ওখানের গিরকে এন্ডোর্স করেছে বারো আমার আশ দাত ওর আমার মথুরা সিংহ দাদা গিরকে আনে হেতাই আর এক ডাইনামিক বার বাগ সংস্কৃত আস বলে আছে আদন্ত স্ব আছে ডাইনামিক গব স্ট্যাটিক বনায় ডাইনামিক তাই বারবে তাই অগজিলারি কাম করে নোয়ারে অগজিলারি একমাত্র স্ট্যাটিকে করে তা অবিতা নিয়ে আসর কাম করেছে অগজিলারি কাম করেছে শান্তি এখন গিরকে বার হম আসে করে বার আজি বার ধ্যান মাত এখন ভুলাং হাতে গিরক আসে করেতে ও আজ হোক তো উগরে বার হোক যন্ত্র সব দিন লগা এখন বারে হবে তো তার মানে গিরক এপি গিরক এপি তো আস অস গপি ইয়া করেছে অস গিরকে ইয়া করেছে শান্তি মিল ও সাহিত্য পরিষদর তার মুরশিগিরক সাহিত্য বিশ্বপ্রিয়া মহপ্রিয় সাহিত্য পরিষদ অসমের মুরশিগিরক অবিত নামপাড়া এটারে নাম লাইক কমেন্ট খানি নামপাড়া করেছে ও গিরকান করো ওইটা গিরকর স্থিতি আনকি হ্যাঁ কারে সপোর্ট কার হন গিরকে ইয়া করে আসল রব মথুরায় আস আজ দন্ত সব আনেছে ডানিমিক বার বাগান আছে ওগুলো ইয়া করে রব না আমার রবিকান্ত গিরকে মারাঠির স্টেমা আনেছে আজ অন্ত আস ও ইয়া করে রব না আজই মাত্র যে ভুলাই আ ছ করে ও ছ করে বিদন্ত স আনে পারো বুলিয়া আনলো এগো ইয়া করে রব গিরকর লকাস ইন্ডিয়ান গিয়া গিরক তো বি ডাউন না ওর যে তার থক নেই ওর সাথে মানুষ তো হাতে কমেন্ট থক নেই এটা পারে আসুন সবার লিডার নাই হতো আমাদের লিডার আমার সাথে সাধারণ মানুষ লিডার আমার তো সমাজে আনাত কে হাতে তিলিয়া একুয়ে থাক ওহাতে কমেন্ট না আনা থাকবে গিরকে হাতে কমেন্ট না গিরকে গিরক লকাস ইন্ডিয়ান গিয়া বা সন্তোষ গিরক লকাস ইন্ডিয়ানও গিয়া কারণ তাহলে বুঝো রবিকান্তর আসব ব্যাকর সে রবিকান্ত অসত্য অস উ বলে বারো হ্যাঁ আর জিনিস মনে পড়ে এবাকা যে গই অসু বললে ও ধাতু দেবী ইয়া করলো নাই তার মতেতে ও ধাতু ইয়া করলো অসু বললে অস উ বলে তাই ব্যাকরণ হান যোগে লিখেছে বিরাট আকার ডিক্স নেই হান যোগে সন্তোষ গিরকে লিখেছে এবার তার গিয়া সবির উজার মন্ত্রী বানিয়ে করলো দেখছেন আনতে এটা অসু মানে অস উহ শোষণ ধাতু অস ও আমার তো অসু ধাতু আসার অস উ বললো তা অস ও বললে আমি অসু হানি আর দেখা আমি কিভাবে টেনশন আনা পাশে আমি বার মাতি অসু যে বেগে মার তো বে মি অস উ বললো আনতে অস উগো তাতে ধাতু গো উ গো বিভক্তি গো প্রেজেন্ট পারফেক্ট টেনশন পুরাগঠিত বর্তমান কাল অসু অস উ পুরাগঠিত বর্তমান কম্পাউন্ড টেনশন এপিত অগজিলাই নি কিহাতে কম্পটেন দুটা টক জিলে অপার এটা গিরক ডিকশনে হ্যাঁ যে বুলে আনবি জরুরি তা অস এগো ধাতু গো উ গো বিভক্তি গো পুরাগঠিত বর্তমান কাল মি খাসু খাসু বলে তো মোর গরি খা ইয়া আসু খা প্রত্যয় ইয়া অগজিলাই আস আছ উ বিভক্তি গো মার্কার খাসু বলে তো পাওরি মি খা মূলভার গো ইয়া প্রত্যয় এ প্রত্যয় মূলভার করে ইনফানিট করে দা অসমাপি করে দেতা করে গা আস অগ্রেই বার গো অগ্রেই রুট গো অগ্রে ধাতু গো উ গো মার্কার বিভক্তি গো এপিতে মি আস অগ্রে পাওরি খাসু বলেতে পাশু বলেতে পাওরি পা ইয়াস উ পাশু চাসু বলেতে পাওরি চা ইয়াস উ অগ্রে পাওরি অসু বলে কেন পাবি তুমি অগ্রে এবার আমি সন্তোষ গিরো করে তার ডিকশনারি হ্যাঁ কোয়েশন করে দিতাম অস উ অসু দেশে হানতে অসু বললে মোর এপি অগজিলাই প্রাং মাঙল গিরকে টেনশন হার ফেলেতে টেনশন গজে গিরক দখল হারাতে ভুলে হান পুলিশ এহানে জাজ্যুল প্রমাণ হান গিরকর দা টেনশন গজে গিরক দখল নেই আমার টেনশন গিরকে এহান হারবি হারি না পারে যাহাতে কন্টিনিউস হান হান পেয়া বর্তমানে বর্তমান কালা হান পেয়া আপনার ভুল মন্ত্রী পান করে এসে গা দিশনা হেতু হ্যাঁ কি হান গিরক টেনশন হান না পেয়ে গা যোগী কাল হান মৌলিকাল হান কিছু অস উল্লান্ত মৌলিকাল হান দেখাইল প্রেজেন্ট পারফেক্ট টেন্স
কোনো ইয়াতো ভাষাতো মনিকা ধান না কয় সদিন চাইলো ইহঁত মি খাইছো আৰু মেনে খালি আৰু তাৰা মেনে খালি খাওক মোৰ যাত লিয়াও তাৰ দিলাই হিন্দীটো জেপিটো জেগা বা তাৰ হিন্দী ৰক দিলাই ৰিতা দাঁতো তো আমাৰ লগত ক্ৰিয়া বিভক্ত নহওঁ কৰে আমাৰ সাথে মাগ দি যাত বাচা দেখা যায় ক্ৰিয়া বিভক্তি আহোম কৰে খাছো বোলে খাই আৰু ছাবজেক্ট য'ত লগ লাগে লাডুও লগ আমি মাগদিৰ গোটাব বুলি মাতিছিল এ গোটা তাত তুমি অন্য চৰচে নিজাতো পেচাদ নাপিতা ভাবি মূল জাতো আগৈ তৈ মেনে খা লিয়া খা লিয়া ওলি আলাই যা খা লিয়া হু এহাতে ও যা ৰাহা হে তা যাৰ আমি চে যাইছে তা যাৰ গা ও যা ৰাহা হে তা গিয়াছে তা বাৰ জিতে গাছে বুলি মানলো আমি জ্যোতি গাছে বোলো তা বা সে যাইতেছে যাইতেছে বোলে হাফ বিঘি তিলো দে তেও গৈ আছে গৈ আছে বোলে হাফ বিঘি দাঁতুই হাফ বিঘি তুলি ইয়ৈ বিভাৱে গোটা আহৰণ কৰা যায় কিয় বিভক্ত হ'ব এগতি হিন্দীত নাপিতি হিন্দী যাতে কোনো ভাষাত নাপিতিয়ে কিয় আহ্বান আৰু তাৰ ফ্ৰেমহানি আলাদা সৰস্বতী ভাষাৰ ফ্ৰেমহানি আলাদা যান কাঠামান বোলে ঠিক যান মেইন যে বডিগ ছাবজেক্ট বাৰ অবজেক্ট ছাবজেক্ট বাৰ অবজেক্ট মেইন বডিগ টেঙাই কবি বাৰ বুব বাৰ মূল বাৰ মেইন বাৰ অগজিলাৰী বাৰু এৰে কাঠামে হেনা হিন্দী বা অন্যান্য সৰস্বতী জাত বাচাতে হাজে ক্ৰিয়া ব্যক্তিবিলাক ফোন না কৰে এহান একমাত্ৰ মাগদী জাত বাচাটো হ'লে এটাই এহান সৰস্বতী সৰস্বতী গোটাৰা এহান বাৰু ভিৰকে যেতিয়া মন্তব্য দিল গোটাই ঠিক আমাৰ এহানৰ যে নাচো হত আমাৰ তাৰ নাচ আছে এহান নাকৈ নাচো হত নাচা যেনটো চব আৰু ভিৰকে ভাল নাগৈ চৌৰবাৰ চৰকাৰী কৰ্ণ কিতাপবিলাকে আভাৰ আনে এহান নাগৈ এগৰে ডক্টৰ কে পি সিনহাই নছ পাখি অগত্য আমাৰ তাৰ নাচা হানা আছে আছে তাৰ নাচো হতে বাংলাও নাই বাংলাও হতে আমাৰেও আনে ধানে আমাৰ ঠাই এতিয়া বায়া বাংলাই আহে থান তাৰ যে বাংলাৰ ব্যৱস্থা আনি নাই দাঁতো যেভাগে যেভাগে মাতে গা আমাৰ ঘৰ আছো ঘৰে আমাৰ যোনটো চৌ বানাই সিহঁতে বাংলাও হতে আছো হতে আৰু চৌতে বাংলাও নাই আমাৰ বনাই দিয়ে আঠ চৌ আছো তাতো আমাৰ নহ'ল সিহঁতে বাংলাও হৈ নাই অগত বাৰু আদ নথিছোঁ আনে সিহঁতে আমাৰ বাংলাৰ ব্যৱস্থা নাথাকে বায়েও গৈ আছে কিয় এচাদে ভুল মন্তব্য দিয়া সমাজৰে মিছিত কৰা নাই বাৰু তাৰ লগত সমাজকে মিছিত কৰি ৰাখিতো কাৰণে সিহঁতে মোৰ বাগা গিৰক ৰাখে আমি গিৰক মানে গীতা ইহঁতে শিক্ষাবিদাক সিহঁতে এহাদে তৰ্ক কৰিয়া কলিলে গিয়া আৰু পঞ্চাছ কাটাৰীৰ কোনো যুক্তি তেনেই নাই সিহঁতে কিয় আমি হাবি তুলিয়া সাহিত্য প্ৰিয় সাহিত্য পৰিষদ পৰিষদ অসমৰ মেম্বাৰ আগ বা কি প্ৰতিযোগিতা আছে মই শীৰ্ষক মাতি মাৰিলোঁ নালোঁ এটাত আছে কি ৰ'ব সিহঁতে হাবিৰে বুজা পৰা দিয়া কমিশ্যনাৰ অথৰিটি যেটা কিৰকৰ ছাত্ৰ লিংগুষ্টিকৰ ছাত্ৰ নাগৰিক অথৰিটি অথৰিটি এটা সুধিম যে অথৰিটি আৰু কথা মানুহ হাত অথৰিটি যাৰ কমিশ্যন তাৰ লগত কমিশ্যনাৰ ভৰিয়া যাব কা উতাৰ মোৰ দিয়া কিৰকে যেটা মাতৰূপী ব্যক্ত কৰক দা আমি কালি পৰা দাৰ যান মাতিছিলা কালি পৰা ধৰ এটা আমি তাৰ আমি এটা ব্যক্ত কৰ্তা কাৰোবাৰ ধৰা কিৰকৰ এটা আমিও ব্যক্ত কৰ্তা আহিয়া ও অথৰিটি আছে ইয়াত কোমলাল হাচমতে এহান এনা থাকে তাহা বিচাৰ কৰিয়া যে মন্তব্য উহাঁত তাহাবিয়ে একাডেমি হয় এতিয়া মন্তব্য তাহাবি একৰাহে নাই তাৰ সমস্যা হাতে আমাৰ লৈ অৰ নাই তাৰ সমাজে আৰু পঞ্চাছ বছৰতে হানে নাকাটনি আমাৰ চৈধ্য আমি মোৰ এই তাৰ এপিচিকেল জেনাৰ চব এটা ল'ৰা এটা ল'ৰাত লাগে না থানি অভিভূত হাতখন গিৰকাইছে আপত্তি আন কৰা থাকবা এবে কি আপত্তি আন থাকবা কমিশ্যন বোলে কি আপনাৰ গিৰকাই আঠোবাৰ হয় এতিয়া কিয় যদিও মাটি যদি নেকি কনফাৰ্ম আছ ডক্টৰ সন্তোষী লগত মাটি কনফাৰ্ম হৈ যদি মাটিক যদি উইথ এজাৰশ্যন যদি হান মাতে এহান যে এহানেই হয় এহান যদি হান যদি মাতে উইথ এজাৰশ্যন একদম এজাৰটিভ হয় মাতে এহানেই হয় এহান এণ্ড ইটছ নট এ ক্ৰাইম বোলে এটাই পৰ্যন্ত ছোৱালী খৰাই তেওঁ ক্ৰিয়া বিভক্তি এটা লিখক আমি মাতো ইয়াত লিখক মি হাল লিখক লিখক উইথ এজাৰশ্যন যে মাতে হাত মাটি যদি এজাৰটিভ হয় থাকে তাৰ লিখে উইথ একদম কনভিকশ্যন গিৰকে মাতে এহানেই হয় এহান তাৰপিছত গিৰকে কিয় কমিশ্যনৰ এতিয়া আপত্তি হান কিয় ৰঙী সেই জাগৰটো অ' গিৰকৰ সাথে ডক্টৰ সন্তোষ সিং হৈগল যেটা আমাৰ টিচাৰে শিক্ষক যেটা টিচিং কৰ্তাৰে এটা যদি ভাবিও কিয় কি ফুৰিয়া কি তুমি অনেক শিক্ষক আছে সাহিত্য পৰিষদে সমাজকৰ্মী শিক্ষক আছে
ভাষায় তালো আলোচনা করতে পারে নাকি আসি জানো হাবি গাও কমিশন আমি ভাই আমিও কালি প্রসাদ ও জাতি লোক তাহলে হান হান থেকে গেছে গা এ হানি লাগ মুবাই তাই হাই হান গ্রহণ হইতে নাম হান নিতে হাই হান আমার শুভে শুদ্ধ হান পা করতাই দেখান হইয়া কথা হাই হান পা করলে আমার শুভে শুদ্ধ হান পা করতাই ধরো ডাঙর শক্তি হান আমার দুবারে হান 50 বছর লাগে আছে দুবার আকলা লিখিতে সমাজে একতার পথ বোঝা কাকে হান কত কাকে বার টাঙা হ্যাঁ হাতকে আপত্তি করে আসতো আর নদীর করিনি মাতুল করি নি করলো নমস্কার।